আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা টেক্সট ডেকোরেশন দেখেছি এবং বেসিক তিনটা ডেকোরেশন আমরা গত পর্বে দেখেছি, এবং আজকের পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফন্ট। এখানে একটি কথা বলে রাখি, আমরা যে এই পরীক্ষাগুলো বা আমরা যেগুলো শিখতেছি সেগুলো কিন্তু শুধু প্যারাগ্রাফকে দিয়ে ট্রাই করতেছি, কিন্তু এগুলো কিন্তু শুধু প্যারাগ্রাফের জন্য না। আপনি যত রকমের লেখা আছে, প্যারাগ্রাফ, হেডিং, তারপর লিঙ্ক, এগুলো সব কিছুতেই আপনি এই এলিমেন্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনারা ভাববেন না যে শুধুমাত্র প্যারাগ্রাফেই বুঝে এগুলো দেওয়া যায়, আপনি যে কোনো পরিমাণ লিখিত বা টেক্সট এগুলো দিতে পারবেন টেক্সট এলিমেন্টে। ওকে, আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটি হচ্ছে ফন্ট। তো প্রথমে বলে রাখি ফন্ট জিনিসটা কি, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না। যেমন আমরা অনেক সময় বাংলা লিখি কম্পিউটারে, তাই না? তো বাংলা লেখার জন্য আমাদের ফন্ট সম্পর্কে তখন জানতে হয়। অনেকে আছে বিজয় দিয়ে টাইপ করি, তখন অনেকেই যারা কম্পিউটার শেখেন প্রথম দেখবেন যে বিজয় দিয়ে টাইপ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের ফন্ট সিলেক্ট করতে হয় সুতন্নি এমজে। তারপরে আমরা যখন অভ্র দিয়ে লিখি তখন ভিরিন্ডা নামক ফন্ট ইউজ করতে হয়। সো এরকম বিভিন্ন ফন্ট আছে। ফন্ট হচ্ছে মূলত আপনার যে লেখা, সেই লেখার স্টাইল হচ্ছে ফন্ট। সো এই ফন্ট কিভাবে আমরা সিলেক্ট করব, কিভাবে চেঞ্জ করব, এই ফন্টের বিভিন্ন প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো আমরা কীভাবে ইউজ করব সেটাই এই টিউটোরিয়ালে আজকে আমরা দেখব। তো প্রথমেই আমরা যেটা দেখব ফন্ট ফ্যামিলি, দ্যাট মিন্স আপনি যে ফন্ট ইউজ করবেন সেই ফন্টের ফ্যামিলি কী, সেই ফন্টের কী ফন্ট, ঠিক আছে? আমরা এটা দেখার আগে আমরা এখানে আমাদের আউটপুটটা একবার দেখে নিই। আমাদের আউটপুটটা এই অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে বড় করতেছি, আপনাদের দেখতে সুবিধা হবে এই জন্য। দেখুন আউটপুটটা এই অবস্থায় আছে। সো এখন আমরা ফন্ট ফ্যামিলি কী লিখব, এরিয়াল। আমরা জানি এরিয়াল মোস্ট কমন ফন্ট, অলমোস্ট এভরি কম্পিউটারেই এটা ইনস্টল করা থাকে। এবং আমরা যদি রিফ্রেশ করি দেখুন ফন্টটা আগে কিন্তু এমন ছিল না, ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি যদি আবার আন্ডু করি এবং আপনাদেরকে চেঞ্জটা দেখাই, এটা হচ্ছে আগের ভার্সন। এবং আমরা যদি এখান থেকে রিডু করি, রিডু মানে আবার পূর্বের অবস্থায় ফিরে আসি, এবং যদি রিফ্রেশ করি দেখুন এটা হচ্ছে বর্তমান ভার্সন। দ্যাট মিন্স এরিয়াল দেওয়ার সাথে সাথে আমাদের ফন্টের ডিজাইন বা লেখার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এরিয়াল হচ্ছে অত্যন্ত কমন একটি ফন্ট, অলমোস্ট এভরি কম্পিউটারে ইনস্টল করা থাকে। সো এই জন্য আমরা এরিয়াল দেওয়াতে চেঞ্জ হয়ে গেল। তো এখানে কেবলমাত্র ওই ফন্টগুলোই সাপোর্ট করবে যেই ফন্টগুলো আপনার কম্পিউটারে আগে থাকতে ইনস্টল করা আছে। যেমন এখানে আমরা যদি তাহমা নামে একটি ফন্ট লিখি, তাহমা, তো এটা যদি রিফ্রেশ করি দেখবো আমাদের ফন্টটা তাহমা স্টাইল হয়ে গেছে। তো যে যে ফন্টগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকবে সেই ফন্টগুলোই কেবল এখানে আপনি লিখলে এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এটা ছাড়াও আপনার কম্পিউটার ফন্ট না থাকলেও আমরা ফন্ট ব্যবহার করতে পারবো, সেটা একটু পরের লেভেল। সো এটা আমরা এখানে দেখাবো না, সেটা আমরা আরও অনেক পরে দেখাবো। সো যাই হোক, ফন্ট ফ্যামিলি আমরা এরিয়াল দিলাম, এটার মানে হচ্ছে আমরা এই ফন্টটা কী ফন্ট হবে, এটা হবে এরিয়াল ফন্ট। সো এখন আমরা দেখুন ফন্টের সাইজ দিতে পারি। দেখুন আমরা নতুন আরেকটি প্রপার্টি লিখতেছি সিএসএস এর ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা যদি 25 পিক্সেল দেই, দেখুন ফন্ট সাইজ বিভিন্ন ইউনিটে মাপা হয়, পিক্সেলে মাপা হয়, ইএম আছে, তো এগুলো নিয়ে কথা বলবো। আমরা যদি আপাতত জুম আউট করে আমরা অরিজিনাল সাইজে চলে যাচ্ছি, এবং এখন যদি রিফ্রেশ করি দেখবো ফন্টের সাইজটা দেখুন অনেক বড় হয়ে গেছে 25 পিক্সেল দেওয়া। তো আমরা যদি এখানে 50 পিক্সেল ইউজ করতাম এবং যদি রিফ্রেশ করি দেখুন অনেক বড় হয়ে গেছে ফন্টের সাইজ। তার মানে বোঝা যাচ্ছে যে ফন্ট সাইজ দিয়ে আমরা ছোট বড় করতে পারি ফন্টের সাইজকে। এখন ফন্টের আরেকটা কমন প্রপার্টি হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট, ফন্টটা কী হবে, ফন্টটা কি বোল্ড হবে নাকি চিকন হবে সেটা। তো আমরা যদি ফন্ট ওয়েট বোল্ড লিখি, বোল্ড, তাহলে কী হবে দেখুন, রিফ্রেশ করলে আমাদের লেখাটা কিন্তু মোটা হয়ে গেছে। সো ফন্টের মোস্ট কমন প্রপার্টি হচ্ছে এই তিনটা, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট। এই তিনটা হচ্ছে আমাদের সবচাইতে কমন প্রপার্টি যেগুলো আমরা ফন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। সো আশা করি বুঝতে পেরেছেন এই তিনটা প্রপার্টি। আমরা নেক্সটের ক্লাসে আমরা এই সম্পর্কে আরও কিছু বিষয় জানার চেষ্টা করব। সো সেই ক্লাসটির আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। টিবারিয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা ফন্টের তিনটা বৈশিষ্ট্য দেখেছি, যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ,
ফন্ট ওয়েট। আমরা আজকে আরো কিছু বৈশিষ্ট্য দেখব এবং খুব ইজি কিছু বৈশিষ্ট্য, এবং আমরা আজকে এর সাথে যে বৈশিষ্ট্যটা এখানে যোগ করব গত পর্বের সাথেই আমরা যেটা যোগ করব সেটা হচ্ছে ফন্ট স্টাইল। সো ফন্ট স্টাইলে আমরা এখানে দেখুন আমরা ইটালিক করতে পারি। যদি আমরা ইটালিক করি তাহলে কি হয় আমাদের রেজাল্টটা এক্স্যাক্টলি? ইটালিক করলে দেখব আমরা ফন্টটা অলরেডি এখানে ইটালিক হয়ে গেছে। এবং এই ফন্ট স্টাইল কিন্তু ডিফল্টভাবে নর্মাল দেওয়া থাকে, ফন্ট ওয়েট তারপর ফন্ট স্টাইল এগুলো কিন্তু ডিফল্টভাবে নর্মাল সিলেক্ট করা থাকে। আমরা যদি চাই এগুলোকে স্টাইলিশ করতে, সো আমরা এখানে এগুলোকে আমরা আমাদের ইচ্ছামতো স্টাইলিশ করে দিতে পারি। সো আজকের পর্বে আমরা যেটা আরেকটা স্পেশাল জিনিস দেখব সেটা হচ্ছে ফন্ট ভ্যারিয়েন্ট। ফন্টের আমরা বিভিন্ন ভেরিয়েশন এখানে ক্রিয়েট করতে পারি। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভেরিয়েশন থাকে। সো দেখুন ফন্ট ভেরিয়েন্টের ক্ষেত্রে আমাদের যেটা মোস্ট কমন যেটা ইউজ করা হয় স্মল ক্যাপস। যদি আমরা স্মল ক্যাপস ইউজ করি এবং যদি আমরা আমাদের লেখাটাকে দেখি, দেখবেন যে কী ধরনের চেঞ্জটা হচ্ছে। দেখুন প্রথম অক্ষরটা লরাম, এটা বড় হাতের বড় হয়ে আসতেছে, এবং বাকি দেখুন প্রত্যেকটা অক্ষরই কিন্তু আপার কেজে মানে বড় হাতের আছে, কিন্তু প্রথম ওয়ার্ডটা মানে বড় হাতের হয়ে আসতেছে। আমরা যদি এখানে এটা দেই, দ্যাট মিন্স এটা আমরা বড় হাতের দিয়েছি এই জন্যই বড় হাতের আসতেছে। কিন্তু দেখুন বড় হাতের হলেও কিন্তু এটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, যদিও সবগুলাই ক্যাপস অন করা আছে কিন্তু প্রথম ওয়ার্ডগুলো একটু বেশি বড় হয়ে আসতেছে। সো এটা হচ্ছে মূলত ফন্ট ভ্যারিয়েন্টের কাজ। এখানে আমরা আরও একটা জিনিস শিখতে পারি যে অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়ে যে সমস্ত লেখাকে বড় হাতের করে দিতে বা সমস্ত লেখাকে ছোট হাতের করে দিতে। সো সেইটা আমরা কিভাবে করতে পারি, তাই না? সো এই ক্ষেত্রে আমরা ফন্ট ভ্যারিয়েন্ট যেটা আছে এটা আমরা একটু কেটে রাখতেছি। কেটে আমরা এখানে যদি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিই, দেখুন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস যদি এটা ইউজ করি এবং যদি রিফ্রেশ করি, সমস্ত লেখাগুলো কিন্তু এখানে বড় হয়ে গেছে। যদি আমরা টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস দেই, দেখব সমস্ত লেখাগুলো ছোট হয়ে গেছে। আমি এটার ভেতরে বড় হাতের লিখলাম না ছোট হাতের লিখলাম সেটা কিচ্ছু আসা যায় না। টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস ইউজ করলে সবগুলো এখানে লোয়ার কেস হয়ে যাবে। সো আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এই সবগুলো এলিমেন্টই এখানে একসাথে লিখে আমরা আপনাকে সোর্স ফাইলে ফাইলে দিয়ে দিব, আপনারা বাসায় আপনাদের সুবিধা মতো প্র্যাকটিস করবেন। তো এইখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে সিএসএস এ যে আমরা ফন্ট সাইজ লিখলাম পিক্সেল দিয়ে, পিএক্স 50 পিক্সেল, তো এইটা পিক্সেলের পরিবর্তে আমরা আরও বিভিন্ন এইটার ইউনিট আছে মানে এটার পরিমাপের। সো এখানে যদি আমরা পিক্সেল না দিয়ে যদি আমরা 1 em দেই, দেখুন 1 em কথাটির মানে হচ্ছে এটার যে ডিফল্ট যে সাইজ, কারণ প্রত্যেকটা ব্রাউজারে ডিফল্টভাবে বলা থাকে যে কেউ যদি প্যারাগ্রাফ লেখে এবং প্যারাগ্রাফের যদি কোনো সাইজ না দেয় তাহলে এত পিক্সেল সাইজ দিয়ে রাখবে। সো এই যে ডিফল্ট একটা সাইজ ব্রাউজার আগে থাকতেই সেট করা থাকে, এই সাইজটা হচ্ছে em দিয়ে মেনশন করা হয়। em তার মানে হচ্ছে এটা মেইন সাইজ। এটা যদি আমরা 2 em দেই এবং রিফ্রেশ করি, দেখব এইটার যে বর্তমান সাইজ সেটা ডাবল সাইজ হয়ে গেছে। যদি 3 em দেই এটার 3 গুণ সাইজ হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে 3 গুণ হয়ে গেছে। সো অনেক সময় আমরা আমাদের প্রয়োজনে আমরা পিক্সেল দিয়ে ইউজ করতে পারি বা em দিয়ে ইউজ করতে পারি, অথবা আমরা পার্সেন্টেজ দিয়েও ইউজ করতে পারি যে 150%, তার মানে হচ্ছে ফন্টের মেইন সাইজের 150% বড় হবে মানে 1.5 গুণ। আমরা যদি এখানে 300% দেই ফন্ট সাইজ, দেখুন 3 গুণ বড় হয়ে যাবে 300%। সো আমরা আমাদের সুবিধা মতো em দিয়ে ইউজ করতে পারি, পার্সেন্টেজ দিয়ে ইউজ করতে পারি, এবং আমরা চাইলে পিক্সেল দিয়েও ইউজ করতে পারি। এক একজন এক একটা ইউজ করে। আবার আরেকটা আছে পিটি, পিটি দিয়ে ইউজ করা যায়। পিটিটা আসলে তত একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি না। সো পিক্সেল অথবা em এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। সো আমরা এই ফন্ট সম্পর্কে আমরা এখানে টুকিটাকি অনেক কিছু এখান থেকে জানতে পারলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফন্ট সংক্রান্ত বিষয়গুলো, এবং এই ফন্টটা আপনারা প্র্যাকটিস করুন। আমরা ভবিষ্যতে সিএসএস এর আরও এলিমেন্টগুলো আমরা দেখার চেষ্টা করব। সে পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। এবং গত পর্বে আমরা ফন্ট নিয়ে বিভিন্ন জিনিস দেখেছি, এবং আপনারা হয়তো অলরেডি অনেকেই বিরক্ত বোধ করতেছেন যে শুধুমাত্র একটা ফন্ট নিয়ে এত কিছু কেন দেখানো হচ্ছে।
কারণ আমরা এত বিস্তারিত করার চেষ্টা করতেছি বিষয়টা শুধুমাত্র এই জন্য, নতুন অনেকেই আছে আমাদের যারা এই বিষয়গুলো যদি ভালো করে বুঝতে পারে তাহলে বাকি বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারবে। এই জন্যই আমরা মূলত ফন্টের দিকে এত গুরুত্ব দিচ্ছি এবং সিএসএস এর অনেক বেসিক কিছু আমরা জানার চেষ্টা করতেছি। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে এটির সাথে একটি নতুন উপাদান লাইন হাইট। সো আমরা প্যারাগ্রাফটাকে এখান থেকে আমরা একটু বড় করে নিচ্ছি বোঝার জন্য। আমরা যদি পেজটা রিফ্রেশ করি দেখুন দুই লাইন এসেছে না, আমরা আর একটু বড় করি প্যারাগ্রাফটা, দেখুন তিন লাইনে এসেছে আমাদের প্যারাগ্রাফটা। এবং আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে লাইন হাইট। সো লাইন হাইট কী জিনিস, গত ক্লাসের এই যাবতীয় বিষয়গুলো এখানে থাকলো, আমরা আজকে শিখব লাইন হাইট। আমরা যদি লাইন হাইট 5 পিক্সেল যদি দেই এবং যদি রিফ্রেশ করি দেখুন লাইন হাইট 5 পিক্সেল দেওয়াতে এটা একটার ভেতর একটা ঢুকে গেছে। সো লাইন হাইট হচ্ছে একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব, আমরা যে লাইনগুলো লিখি সেটার দূরত্ব কতটুকু হবে। আমরা যদি এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি আমরা এখানে দেখতে পাবো যে লাইন হাইট প্রপার্টিটা দেখাচ্ছে, এবং আপনারা জানেন যে ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা আমরা এখান থেকে আমাদের সুবিধা মতো বাড়াতে অথবা কমাতে পারবো। আমরা কিবোর্ড থেকে আপ অ্যান্ড ডাউন বাটন চেপে আমরা আমাদের সুবিধা মতো লাইন হাইট বাড়াতে কমাতে পারি। সো ফন্ট সাইজ এখানে 1.5 em এটাতে দেওয়া আছে, আমরা এটাতে ফন্ট সাইজ 26 পিক্সেল করে দিই। আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা করতে পারেন। এবং লাইন হাইট আমরা একটা কাজ করি 150% করে দিই, তার মানে হচ্ছে যে যে ফন্ট সাইজ থাকবে 26 পিক্সেল তার দেড় গুণ হবে লাইন হাইট। সো এটা করে দিলাম আমরা, দেখুন ফন্ট সাইজ 26 পিক্সেল, লাইন হাইট 150%। আমরা চাইলে এটাকে কমাতেও পারি, আমরা চাইলে এটাকে বাড়াতেও পারি, আমরা চাইলে লাইন হাইটকে em দিয়েও প্রকাশ করতে পারি, 1 em, 2 em, 3 em। সো এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। সো আমরা এটাকে 150% করে দিলাম এবং এই দুইটা এডিট করলাম। এবং দেখুন আমরা এখান থেকে সিএসএসগুলোকে আমাদের যেগুলো আমরা আমাদের সুবিধা মতো এডিট করেছি এখান থেকে ব্লক করে রাইট ক্লিক করে কপি করব অথবা কন্ট্রোল ধরে সি দিয়ে কপি করব। কপি করে আমরা এইখানে এসে আমরা এগুলোকে কন্ট্রোল দিয়ে ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখবো আমাদের লাইন হাইট এটা ঠিক আছে। সো এই পর্বটার যেটা মূল উদ্দেশ্য যে সিএসএস শর্টে লেখা, প্রত্যেকটা সিএসএস এলিমেন্ট মানে অধিকাংশ যেগুলার সিমিলার টাইপ যেমন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, ফন্ট ভ্যারিয়েন্ট, এগুলো সবই কিন্তু ফন্ট রিলেটেড সিমিলার টাইপের সিএসএস। সো এই সিএসএসগুলোকে আমরা একই লাইনে একটা এলিমেন্টের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। তো দেখুন আমরা সেটা কীভাবে করতে পারি, দেখুন এখানে আমরা একটি লাইন লিখেছি যে লাইনটার মানে হচ্ছে দেখুন শুধুমাত্র ফন্ট ইউজ করে আমরা এখানে একটি অনেক বড় লাইন লিখেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি ইটালিক, স্মল ক্যাপস, বোল্ড, 26 পিক্সেল, 150% এরিয়াল। এই লাইনটার কী মিন করে? এই লাইনটা মিন করা হচ্ছে ওপরে আমরা এই যে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই যে যে ওপরের যে ছয়টা ফন্ট রিলেটেড যে প্রপার্টি ইউজ করলাম এই ছয়টা ফন্ট রিলেটেড প্রপার্টি এই একটা লাইন দিয়ে লেখা সম্ভব। বুঝতে পারতেছেন যে আমরা ছয়টা লাইন লিখে আমরা যা বোঝালাম সেটা এক লাইনে লিখে দেওয়া সম্ভব। এটা হচ্ছে শর্টকাট বা শর্টে সিএসএস লেখার পদ্ধতি। এভাবে আমরা শর্টকাট ওয়েতে আমরা অল্প লিখেই বেশি কিছু কোড মানে বেশি মিনিং করতে পারি সিএসএসের মধ্যে। এটা সিএসএস একটা চমৎকার বৈশিষ্ট্য, এটা কিছু কিছু প্রপার্টির ক্ষেত্রে এটা হয়ে থাকে। যেমন দেখুন এই বিষয়টা দেখুন যে এইটা আমরা কিভাবে শর্ট করলাম, ফন্ট লিখলাম, ফন্ট লিখে প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে ফন্ট স্টাইল। অবশ্যই আপনাকে ফার্স্টে ফন্ট স্টাইল ডিক্লেয়ার করতে হবে ইটালিক, তারপরে হচ্ছে ফন্ট ভ্যারিয়েন্ট স্মল ক্যাপস, তারপরে হচ্ছে ফন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট ওয়েট যেটা আছে বোল্ড, তারপরে ফন্টের সাইজ এবং স্ল্যাশ দিয়ে লাইন হাইটটা এখানে ডিক্লেয়ার করতে হবে, এবং অ্যাট লাস্ট আপনি আপনার ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করবেন। সো আমরা যদি এই এলিমেন্টগুলোকে কেটে দিই, কেটে দিয়ে যদি আমরা আউটপুটটা দেখি রিফ্রেশ করি দেখবো যে কোনো চেঞ্জ নাই, তার মানে হচ্ছে যে এর আগের এলিমেন্টটা দ্যাট মিন্স এই ছয়টা লাইন যা প্রকাশ করেছে এই একটা লাইন হুবহু তাই প্রকাশ করেছে। এবং আমরা যদি এখানে 26 থেকে যদি আমরা 52 পিক্সেল যদি দিয়ে দেখি এবং আমরা যদি পেজটা রিফ্রেশ করি দেখবো এটার সাইজ 52 পিক্সেল হয়ে গেছে। তার মানে বুঝতেই পারতেছেন যে আমরা কত শর্টকাট ওয়েতে আমরা এই ফন্টটা এখানে আমরা ইউজ করে দিলাম। সো এইটা হচ্ছে সিএসএস শর্টকাট টেকনিক। আপনাদের প্র্যাকটিসের সুবিধার জন্য আমরা দুইটা কোডই
আমরা এখানে রেখে দিলাম, আপনারা সোর্স ফাইল দেখে প্র্যাকটিস করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি সিএসএস শর্ট করার যে বিষয়টা আমরা দেখালাম সবাই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। বাসায় অবশ্যই একবার প্র্যাকটিস করুন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচটিএমএল সিএসএস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। আমাদের আজকের পর্বে যে বিষয়টি আমরা সিলেক্ট করেছি সেটি হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয়, এবং নতুন অবস্থায় যারা ওয়েব ডিজাইন করতে যান তাদের জন্য মোস্ট হতাশাজনক একটি বিষয়। যে আমাদের কাছে প্রচুর রিপোর্ট আসে যে ভাইয়া, আমরা তো নোটপ্যাড প্লাস প্লাসে বাংলা লিখতে পারতেছি না, বাংলা কিভাবে লিখবো, বা বাংলা যদি লিখিও, যেমন আমি এখানে একটি বাংলা লিখলাম যে অভ্র ব্যবহার করে বাংলা লিখলাম এখানে, কারণ আপনারা জানেন যে বাংলা লেখার জন্য কম্পিউটারে অভ্র আছে যেটা ইউনিকোড ফরম্যাটে বাংলা লেখে। সো আমি এখানে অভ্র ব্যবহার করে এখানে বাংলা লিখলাম, আমি ভাত খাই। যদি রিফ্রেশ করি দেখবো এখানে বাংলা আসতেছে না, এখানে কি আবোল তাবোল কিছু সাইন আসতেছে। সো এই ক্ষেত্রে আমরা বাংলা কিভাবে লিখব, বাংলাটা কেন শো করে না, এটা অনেকেই এটা নিয়ে অনেক চিন্তিত। সো এই বাংলা লেখার জন্য আমাদের এই ওয়েব পেজটার আমাকে একটি ক্যারেক্টার সেট ডিক্লেয়ার করে দিতে হবে যে এটা ইউটিএফ ফরম্যাটে কি না। তো ইউটিএফ ফরম্যাটটা হচ্ছে একটা এনকোডিং সিস্টেম যেটা ব্রাউজারকে বলে দেয় যে আমরা এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করব সেই ল্যাঙ্গুয়েজগুলো কিভাবে তুমি এনকোড করবা, এটা ব্রাউজারকে বলে দেয়। সো এইটা ডিফাইন করার জন্য আমাদের যে ট্যাগটা নিতে হয় সেটা হচ্ছে মেটা ট্যাগ। এবং আপনারা অলরেডি জানেন, আমাদের এসইও টিউটোরিয়ালে দেখেছেন যে মেটা ট্যাগের অনেক কাজ আছে, এবং যারা আমাদের থেকে এসইও টিউটোরিয়াল ডিভিডি কিনেছেন তারা অলরেডি মেটা ট্যাগের অনেক ব্যবহার দেখেছেন, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে মেটা ইউজ করা হয়। এবং মেটা হচ্ছে মূলত এক ধরনের ট্যাগ যেটা ব্রাউজারকে ইনডাইরেক্টলি বলে দেয় যে আপনার ওয়েব পেজ সম্পর্কে অনেক তথ্য জানিয়ে দেয়, কিন্তু আপনি মেটার আউটপুট দেখতে পারেন না, কিন্তু এটা ব্রাউজারকে অনেক কিছু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন বহন করে। সো আমরা এখানে সরি বাংলাটা এখন অ্যাক্টিভ করা আছে, দেখুন আমরা এখানে মেটা লিখলাম এবং এটা একটা সিঙ্গেল ট্যাগ, স্ল্যাশ দিয়ে এটাকে এন্ড করলাম, স্ল্যাশটা না দিলেও হয়। এবং মেটার মধ্যে আমাদেরকে ক্যারেক্টার সেট ডিক্লেয়ার করতে হবে। ক্যারেক্টার সেট হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই বললাম যে এনকোডিং সিস্টেম, যে আপনার ব্রাউজার এটা দেখে বুঝতে পারবে যে কি ক্যারেক্টার আপনি এখানে ইউজ করবেন। এবং এখানে আপনাকে অবশ্যই অবশ্যই বড় হাতের ইউটিএফ 8 ডিক্লেয়ার করতে হবে। যদি আপনি ইউটিএফ 8 ডিক্লেয়ার করেন এবং পেজটা রিফ্রেশ করেন দেখবেন এখানে সুন্দরভাবে আমরা যে বাংলাটা লিখেছি, আমি ভাত খাই, বাংলাটা চলে আসবে। সো আশা করি যারা এটা নিয়ে প্রবলেমে পড়বেন যে আমরা বাংলা লিখতে পারতেছি না, তাদের জন্য এটা সলভ হয়ে যাবে, যে আমরা যখন আমরা মেটা ক্যারেক্টার সেট ইউটিএফ 8 সিলেক্ট করে দিব তখন এভাবে বাংলাটা শো করবে। তো আশা করি বাংলা এখন থেকে সবাই লিখতে পারবেন এবং বাংলা ইংলিশ মিলিয়ে প্র্যাকটিস করতে পারেন। দেখুন আমরা এখানে যদি একটু সিএসএস অ্যাপ্লাই করি বাংলার ওপরে, আমরা যদি কালার রেড দেই, সিএসএস অ্যাপ্লাই করলাম, দেখুন সুন্দরভাবে কালার রেড হবে। আমরা যদি চাই ফন্ট রেড বোল্ড রিফ্রেশ করি, ফন্ট রেড বোল্ড হয়ে গেছে। এবং আমরা যদি চাই ফন্ট স্টাইল ইটালিক হবে, দেখুন ইটালিক হবে, যদি রিফ্রেশ করি দেখুন ফন্ট স্টাইল ইটালিক হয়ে গেছে। সো এখানে আমরা আমাদের যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারি। আর এই ক্ষেত্রে আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে আমাদের এইচটিএমএলেরও কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ দেওয়ার অপশন আছে ল্যাং নামক অ্যাট্রিবিউট ইউজ করে। সো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ইএন ইউএস দিতে পারি, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইউএসএ টাইপ ল্যাঙ্গুয়েজ। সো এইটা আমরা এখানে ডিফাইন করতে পারি, তবে সাধারণভাবে এটা ডিফাইন করা বাধ্যতামূলক না, বা ডিফাইন না করলে হয়। এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটও তখনই কাজে লাগে যখন আপনি আপনার ওয়েবসাইটে অন্যান্য ভাষা লিখবেন, যেমন চাইনিজ, জাপানিজ ইত্যাদি আনকমন ল্যাঙ্গুয়েজগুলো লিখবেন, সেগুলো চিনিয়ে দেওয়ার জন্য তখন এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট দিয়ে জাপানিজ চাইনিজ এখানে সিলেক্ট করে দিতে হতে পারে। সো যাই হোক, আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটও রাখলাম না, আমরা মেটা ক্যারেক্টার সেট ইউটিএফ 8 সেট করে দিলাম, এবং আমরা দেখলাম এখানে সুন্দরভাবে বাংলা লেখা যাচ্ছে। আপনারা প্র্যাকটিস করে দেখেন বাংলা আসে কি না। সো আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। টিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আজকের পর্বে আমরা কিছুই শিখব না, এই পর্যন্ত আমরা যা কিছু শিখেছি
সেগুলো আপনাদের সাথে হালকা একটু রিভিউ করার চেষ্টা করব। এবং এতক্ষণ যারা টিউটোরিয়ালটি ধৈর্য ধরে দেখেছেন, এই 30টি, এটা হচ্ছে 30 নম্বর ভিডিও টিউটোরিয়াল আমাদের রেকর্ডিং সিরিয়াল অনুযায়ী। এবং এই টিউটোরিয়াল পর্যন্ত যারা দেখেছেন, তাদের এই ধৈর্য ধরার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই টিউটোরিয়ালগুলো ছিল অত্যন্ত বিরক্তিকর এবং বোরিং টিউটোরিয়াল, এবং আবার ইন্টারেস্টিং টিউটোরিয়ালও হতে পারে যারা ইন্টারেস্ট ফিল করতেছেন তাদের কাছে। কারণ হচ্ছে এই টিউটোরিয়ালগুলোতে আমরা খুবই বেসিক জিনিস অত্যন্ত বিস্তারিতভাবে খুঁটিনাটিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করেছি। সো যারা আগে থাকতে কিছুটা জানতেন তাদের কাছে অনেক বোরিং লাগতে পারে, বা যারা নতুন শিখতেছেন তাদের কাছে অনেক ইন্টারেস্টিং ফিল হতে পারে। তো যাই হোক না কেন, এই পর্যন্ত যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন এবং এই পর্যন্ত যদি আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকেন, দেন আমরা নেক্সটে যে বিষয়গুলো দেখব সেগুলো আমরা সরাসরি সিএসএস এইচটিএমএল ইমপ্লিমেন্ট করা শিখব, এবং যেগুলো রিয়েল লাইফ প্রজেক্ট বলতে পারেন বা রিয়েল লাইফে কাজে লাগে, যেমন টেবিল, লিস্ট তৈরি করা, মেনু তৈরি করা, ফর্ম তৈরি করা, তারপরে দেখা গেছে ওয়েব পেজের বিভিন্ন পার্ট তৈরি করা, তারপরে কলাম তৈরি করা, উইড হাইট ইত্যাদি আরও অনেক বিষয় সম্পর্কে আমরা শিখব। সো বাকি বিষয়গুলো যদি আপনি জানতে চান, আপনাকে এই পর্যন্ত অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে দক্ষ হতে হবে এবং এই ট্যাগগুলো সম্পর্কে জানতে হবে। সো আপনার যদি এখানে কোথাও কোনো ল্যাকেন্সি থেকে থাকে, অবশ্যই এই বিষয়গুলো আপনি রিকভার করে নেন। আর আরেকটি কথা, এই পর্যন্ত আমরা যা কিছু শিখেছি তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইচটিএমএল এর মধ্যে মেটা ডিক্লেয়ার করা, এইচটিএমএল এবং সিএসএস ফাইলকে লিঙ্ক আপ করানো সঠিকভাবে লোকেশন দেখে, যখন ইমেজ দিবেন ইমেজের লোকেশনটা সঠিকভাবে দেখে নেবেন। তার পাশাপাশি আমরা টেক্সটের বিভিন্ন স্টাইলিং দেওয়া শিখেছি, মার্ক করা, ডিলেট করা, বোল্ড করা, ইটালিক করা, সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, তারপর ইমেজ দেয়া এবং টেক্সটের বিভিন্ন ডিরেকশন, রেড টু লেফট টু রাইট, রাইট টু লেফট ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা এতক্ষণ শিখেছি। সো এই যাবতীয় বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং যদি আপনি এই পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করে থাকেন, নেক্সট টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম, এবং আপনি নেক্সট টিউটোরিয়ালগুলো খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবেন যদি এই পর্যন্ত আপনার একদম সব কিছু ক্লিয়ার থাকে। সো নেক্সট টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আইটি বরিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে। আমরা আজকের পর্বে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে একটি লেখার বা কোনো একটি এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে আমরা কিভাবে ইমেজ দিতে পারি। কারণ এর আগে আমরা ইমেজ আনা শিখেছি, কিভাবে ইমেজ আনতে হয়, কিন্তু কোনো এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে কীভাবে ইমেজ আনব সেটা আমরা জানি না। সাপোজ আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখে থাকি যে কোনো ইমেজ বা কোনো ছবি থাকে, তার উপরে লেখা থাকে, এবং সেই লেখাটা কিন্তু আসলে কোনো ফিক্সড লেখা না। সেইটা আমরা চাইলে মাউস দিয়ে মার্ক করতে পারি এবং মানে সেটা কপি করা যায়। তো এইরকম কোনো লেখা বা কোনো এলিমেন্ট, সেটার ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে ইমেজ ব্যবহার করতে পারি সেই বিষয়টি সম্পর্কে আজকে আমরা দেখব। তো অলরেডি আমরা আমাদের ইন্ডেক্স ফাইল বা যেটা আমাদের রুট ফোল্ডার, সেখানে ইমেজ নামক একটি ফোল্ডার আছে, এবং ইমেজ নামক ফোল্ডারের মধ্যে আমরা একটি ফ্লাওয়ার ডট জেপিজি নামে একটি ইমেজ অলরেডি এনে রেখেছি, যেটা আমরা এখন দেখব কীভাবে আমরা একটি প্যারাগ্রাফকে বা কোনো একটি হেডিংকে আমরা ইমেজ দিতে পারি। তো এর জন্য আমরা দেখুন একটি অনেক লম্বা একটি প্যারাগ্রাফ, এখানে ডামি একটি প্যারাগ্রাফ নিয়ে এসেছি। দেখুন একটি প্যারাগ্রাফ, আমরা যদি ব্রাউজার আউটপুট দেখি অনেক বড় একটা প্যারাগ্রাফ। সো এত বড় প্যারাগ্রাফ আনার কারণ একটাই, যে আমরা যে ইমেজটা ব্যবহার করব সেটার ব্যবহার যাতে সঠিকভাবে আপনারা বুঝতে পারেন। তো এই এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস ফাইল কল করানো আছে, যেটা প্রতি পর্বেই থাকে, আমরা আগেই দেখিয়েছি। সো এখন এই প্যারাগ্রাফের আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়ার চেষ্টা করব। সো ইমেজ দেওয়ার জন্য আমাদেরকে যে প্রপার্টিটা ইউজ করতে হবে সিএসএস এর, ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটি প্রপার্টি আছে, সেটি ইউজ করতে হবে। এবং ইমেজ দেওয়ার রুলস হচ্ছে, আপনাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে আপনাকে এখানে ইউআরএল লিখতে হবে এবং প্যারেন্থেসিস ইউজ করতে হবে, দেন আপনি এখানে ডাবল কোট ইউজ করবেন অথবা কোট না দিলেও হয়। তো এখানে আমরা আমাদের ইমেজের লোকেশনটা দেখিয়ে দিব। তো আমরা কিছুক্ষণ আগেই দেখেছি আমাদের ইমেজটা আছে ইন্ডেক্স ফাইলের সাথে ইমেজ নামক একটি ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে ফ্লাওয়ার ডট জেপিজি নামে আমাদের একটি ইমেজ আছে, এবং আমরা চাচ্ছি এই প্যারাগ্রাফটার ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা চলে আসবে। সো আমরা যদি এখন রিফ্রেশ করি, দেখব এই আমরা যে প্যারাগ্রাফটা লিখেছি, প্যারাগ্রাফটা যতটুকু অংশ জুড়ে আছে ততটুকু অংশ জুড়ে আমাদের এই ফ্লাওয়ারের ছবিটা মানে চলে এসেছে।
এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ফ্লাওয়ারের ছবিটা কিন্তু একবার আসে নাই। ফ্লাওয়ারের ছবির সাইজের থেকে যেহেতু আমাদের প্যারাগ্রাফের সাইজ বড়, সো এই জন্য ফুল সাইজটা কাভার করার জন্য ফ্লাওয়ারের ছবিটা ডান দিকে এবং ওপরে নিচে, মানে বাম থেকে ডানে রিপিট হয়েছে, এভাবে রিপিট হয়েছে, এবং ওপর থেকে নিচে এইভাবেও কিন্তু রিপিট হয়েছে। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের স্বাভাবিক ধর্ম, যে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব সেটার সাইজ যদি ছোট হয় অটোমেটিক্যালি সেটা রিপিট করবে, ডান থেকে বামেও রিপিট করবে, ওপর থেকে নিচেও রিপিট করবে। সো আমরা যদি এখন এই রিপিটটা বন্ধ করতে চাই, আমরা যদি চাই যে শুধুমাত্র একটাই থাকবে, মানে একবারই থাকবে ব্যাকগ্রাউন্ড আর বাকিগুলো থাকবে না, তো তার জন্য আমাদেরকে আরেকটি প্রপার্টি ইউজ করতে হবে, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। এবং এখানে লিখে দিতে হবে নো রিপিট। যদি এটা লিখি আমরা এবং সেভ করি, রিফ্রেশ করলে দেখা যাবে যে ফুল প্যারাগ্রাফটা ঠিকই আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র একবার এসেছে, এটা আর সেকেন্ড টাইম রিপিট হয়নি। আবার এমনও হতে পারে যে আমরা চাই ব্যাকগ্রাউন্ডটা শুধু বাম থেকে ডানে রিপিট হবে, ওপর থেকে নিচে রিপিট হবে না, তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে জাস্ট আমরা নো রিপিটের পরিবর্তে সেখানে আমরা এখানে লিখে দিব রিপিট এক্স। লিখে যদি রিফ্রেশ করি দেখব ব্যাকগ্রাউন্ডটা অনলি বাম থেকে ডানে। আমরা যদি এটা জুম আউট করি, আমরা যতই ছোট করি না কেন পেজ, দেখব ইমেজ বাম থেকে ডান দিক বরাবর একদম ফুল স্ক্রিন জুড়ে আছে। আবার যদি আমরা তাহলে চাই বাম থেকে ডানে না গিয়ে ওপর থেকে নিচে আসবে, তাহলে সেটা কীভাবে হবে, সেক্ষেত্রে জাস্ট রিপিট এক্সের পরিবর্তে রিপিট ওয়াই করে দিব। এবার যদি রিফ্রেশ করি দেখবো এটা বাম থেকে ডানে না গিয়ে এটা ওপর থেকে নিচের দিকে ইমেজগুলো রিপিট হচ্ছে। সো এটা হচ্ছে রিপিটের প্রপার্টি, আমরা ব্যাকগ্রাউন্ড কীভাবে রিপিট করব। সো আমরা আপাতত বোঝার সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডটাকে নো রিপিট দিয়ে আমরা রিপিটটাকে বন্ধ করে দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ডই আছে। এখন আমরা কিন্তু চাইলে এই ব্যাকগ্রাউন্ডের সাইজটাও আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ডের সাইজ এডিট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ, প্রথম ব্যাকগ্রাউন্ড সাইজটা যদি আমরা এখানে 200 পিক্সেল দেই এবং এটা যদি দেই 150 পিক্সেল, তাহলে দেখুন কি হয়, একটা হচ্ছে বামে ডানে, মানে প্রথম এলিমেন্টটা বামে ডানে এবং দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে ওপর থেকে নিচে। সো ব্যাকগ্রাউন্ড সাইজ বামে ডানে হবে 200 পিক্সেল এবং ওপর নিচে হবে 150 পিক্সেল। এবং যদি রিফ্রেশ করি দেখুন বাম থেকে ডানে এটা 200 পিক্সেল সাইজ হয়ে গেছে এবং ওপর থেকে নিচে এটা 150 পিক্সেল সাইজ হয়ে গেছে। এবং আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা আমাদের সুবিধা মতো আমরা এটার সাইজকে বাড়াতে কমাতে পারি। দেখুন এখান থেকে আমরা যদি সাইজ বাড়াই এটা বাড়বে, যদি এখান থেকে সাইজ বাড়াই হাইট বাড়বে, কমবে। আবার যদি আমরা এখন এটাকে যদি রিপিট ওয়াই দেই তাহলে দেখবো যে এই সেম ইমেজটাই ওপর থেকে নিচ বরাবর রিপিট হচ্ছে। সো এটা হচ্ছে মূলত একটা ব্যাকগ্রাউন্ডের টেকনিক, যে আসলে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব সেটা রিপিট কীভাবে হবে, কীভাবে ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজ ইউজ করব। এখন ব্যাকগ্রাউন্ড সাইজের ব্যাপারে আমাদের আরও একটা বিষয় আমরা এখান থেকে জানতে পারি, যে এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ 200 পিক্সেল বাই 150 পিক্সেল দিয়েছি। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ইউজ করি, কভার ইউজ করে যদি রিফ্রেশ করি, আমরা দেখব আমাদের ফুল এলিমেন্ট যতটুকু অংশ জুড়ে আমাদের প্যারাগ্রাফ রয়েছে ততটুকু জুড়ে আমাদের ইমেজের উইড হয়ে গেছে এবং ফুল ইমেজটা, মানে ফুল প্যারাগ্রাফটা জুড়ে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা এভাবে কভার হয়ে আছে। সো এইটা আরেকটা চমৎকার প্রপার্টি, আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে আমাদের স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশ পুরোটা জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তো অনেক বড় ইমেজ, হাই কোয়ালিটি ইমেজ থাকে। সো এই জাতীয় কাজগুলো ব্যাকগ্রাউন্ড কভার দিয়ে ইউজ করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কীভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করব। আর এই টিউটোরিয়ালের শেষে আরও একটি জিনিস আমরা এখানে যোগ করে দিতে চাই, যে আমরা কিন্তু এর আগের টিউটোরিয়ালে দেখেছিলাম যে HTML-এ কীভাবে কমেন্ট ইউজ করতে হয়। সো CSS-এ কীভাবে কমেন্ট ইউজ করব সেটা কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু দেখেছি HTML-এ এইভাবে কমেন্ট দিতে হয়। সো CSS-এ কমেন্ট ইউজ করার জন্য সিস্টেমটা হচ্ছে অনেকটা এইরকম, যে এভাবে আপনাকে স্ল্যাশ, তারপরে স্টার এবং আরেকটা স্টার, দেন স্ল্যাশ, এবং এর মধ্যে আপনি যা কিছু লিখবেন সেগুলো আমাদের কমেন্ট হিসাবে এখানে যুক্ত হয়ে যাবে। সো আমরা যে কোডগুলো এখানে এতক্ষণ লিখেছি, আমরা চাইলে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে কোডগুলো এভাবে চাইলে দিয়ে দিতে পারি, রিপিট এক্স, তারপর এখানে আরও প্রপার্টি যেগুলো পাওয়া যায় রিপিট ওয়াই, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড সাইজ,
250 পিক্সেল দেওয়া যায় এবং 150 পিক্সেল দেওয়া যায়। এভাবে আমরা আমাদের সুবিধা মতো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি এবং সিএসএস এ কমেন্ট দিতে পারি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এবং সিএসএস এর আরও কিছু প্রপার্টি আছে, উইড, হাইট, এগুলো খুবই কমন প্রপার্টি। এগুলো আমরা ভবিষ্যতে যখন কাজ করব আপনাদের সাথে এগুলো নিয়ে ডিসকাশন করব, মার্জিন, প্যাডিং। সো সেই পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। টিবারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে টেবিলের ব্যবহার। আমরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় প্রায় সময় টেবিলের ব্যবহার দেখে থাকি। বিশেষ করে যখন আমরা অনলাইনে কোনো পণ্য কেনাকাটা করি, তখন বিভিন্ন প্যাকেজগুলো টেবিল আকারে দেয়া থাকে এবং বিভিন্ন সময় টেবিলের প্রয়োজন হয়ে থাকে। এবং একটা সময় ছিল যখন পুরো ওয়েবসাইটই টেবিল ব্যবহার করে করা হতো। যদিও এখন টেবিল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয় না, কিন্তু তারপরেও আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় টেবিলের প্রয়োজন হয়। তো এই টেবিল কীভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আমরা আজকে জানব। তো টেবিল তৈরির পূর্বে আমাকে একটি বিষয় সম্পর্কে জানতে হবে, যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটা জিনিস সম্পর্কে, যে হরিজন্টাল জিনিসটা কী এবং ভার্টিক্যাল জিনিসটা কী। হরিজন্টাল জিনিসটা হচ্ছে ভূমির সাথে সমান্তরাল, যেমন যে কোনো কিছু, যেমন আমি যদি আমার এই কম্পিউটার স্ক্রিনটাকে দেখি তাহলে এইভাবে, দ্যাট মিন্স বাম থেকে ডানে এক একটা লাইন হচ্ছে, এগুলো হচ্ছে হরিজন্টাল লাইন। আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনগুলো আঁকতেছি সেগুলো হচ্ছে এক একটা হরিজন্টাল লাইন। এবং এখন আমি যে লাইন আঁকবো সেটা হচ্ছে ভার্টিক্যাল বা খাড়া বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল যে লাইন আঁকা হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন বা স্ট্রেট। এখন আমি স্ক্রিনে যে লাইনগুলো আঁকতেছি ওপর থেকে নিচের দিকে, দেখুন এগুলো হচ্ছে এক একটা ভার্টিক্যাল লাইন বা এক একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন। সো এই হরিজন্টাল লাইন বরাবর যেগুলো হয় সেগুলো হচ্ছে এক একটা রো বা এক একটা সারি। যেমন আমরা যখন কোনো পত্রিকা পড়ি তখন আমরা কি দেখি, যে বলা থাকে একটা নিউজের অর্ধেক দেওয়া থাকে এক পৃষ্ঠায় এবং বলা থাকে যে এটা এটি এই নিউজের বাকি অংশ অমুক পৃষ্ঠার এত কলামে আছে। সো এখন আমি স্ক্রিনে যে লাইনগুলো এঁকেছি সেগুলোর মধ্যে আমরা দেখুন যে এখন যদি আমাকে বলে যে এটা কি, এই যে এই বাম থেকে ডানে যেটা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে এক একটা রো, এক একটা সারি। সো এখানে একটা সারি আছে, দুইটা সারি আছে এবং এখানে তিনটা সারি আছে। আর যদি আমরা কলাম দেখি তাহলে দেখবো এই যে ওপর থেকে নিচে একটা কলাম, এই যে বাম পাশে একটা কলাম পড়ে গেছে, তারপর ওপর থেকে নিচে একটা কলাম, ওপর থেকে নিচে একটা কলাম। সো এটা হচ্ছে খুবই কমন বিষয়, এটা আপনারা সবাই মোটামুটি জানেন যে রো কী জিনিস এবং কলাম কী জিনিস। সো এই বিষয়টা আমাদেরকে আগে অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে টেবিল শেখার পূর্বে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো টেবিল দেওয়ার জন্য আমাদের যে ট্যাগ ইউজ করতে হয় সেটা হচ্ছে টেবিল নামক ট্যাগ, এবং এটা একটা ডাবল ট্যাগ এবং টেবিলের শুরু আছে, শেষ আছে। তো টেবিলের প্রতিটা এলিমেন্ট মূলত রো বেসড হয়, টেবিল রো হিসাবে হয়, কারণ যেহেতু আমরা টেবিল দিব। যেমন সাপোজ আমরা যদি এখানে একটা টেবিল তৈরি করতে চাই নেম, ক্লাস, রোল, যে কয়েকজন স্টুডেন্টের নাম থাকবে, ক্লাস থাকবে এবং রোল নাম্বার থাকবে। তো এই বিষয়ে যদি আমরা কোনো টেবিল এখানে তৈরি করতে চাই তাহলে কি হবে, এক একটা কলাম অনুযায়ী আমাদের যেতে হবে, তাই না? কারণ প্রথমে ধরেন আমার নাম থাকবে, সাপোজ এরকম যদি একটা টেবিল হয় যেখানে থাকবে হচ্ছে আমরা স্ক্রিনে যেটা দেখতেছি যে এরকম কিছু বক্স থাকবে টেবিলের মধ্যে, এরকম যে প্রথমটাতে থাকবে নেম, দ্বিতীয়টাতে ক্লাস, তৃতীয়টাতে রোল, তারপরে এক একটা রো বা এক একটা সারি অনুযায়ী আমরা লিখবো। প্রথম সারিতে, প্রথম সারির প্রথম কলামে আমরা নাম লিখবো, ক্লাস লিখবো, রোল লিখবো, তারপর এখানে আসবে দ্বিতীয় রো আসবে, এভাবে বিভিন্ন রো অনুযায়ী কিন্তু আমরা টেবিলটা করব। সো এই জন্য আমাদের টেবিলের সবসময় রুলস হচ্ছে টেবিল রো। অ্যাট ফার্স্ট আমাদের যেটা দিতে হবে টেবিল রো, দ্যাট মিন্স টিআর, এবং এই টিআরের মধ্যে, টেবিল রো এর মধ্যে আমরা টেবিলে কয়টা কলাম করব সেটা দিতে হবে টেবিল ডাটা বা টিডি দিয়ে। দেখুন আমরা শর্টকাটে মনে রাখতে পারি টেবিল লেখার তিনটা স্টেপ, টেবিল, টিআর, টিডি, এবং টিডির মধ্যে আমাদের ডাটাগুলো হবে। সো আমরা কী কী দিতে চাই এখানে, আমরা দিতে চাই নেম দিতে চাই, তারপরে আমরা এখানে দিতে চাই ক্লাস, এবং তারপরে কী দিতে চাই এখানে, আমরা চাইলে রোল নং দিতে পারি। টেবিলে আমরা নাম দিলাম, ক্লাস দিলাম এবং রোল দিলাম, এটা হচ্ছে আমাদের হেডিং। সো আমরা যদি এখন এখানে কোনো ডাটা ঢোকাতে চাই, যে কোনো
অরিজিনালি কোনো নাম, ক্লাস, রোল, আমরা কোনো ডাটা এখানে ইনপুট করব। সো এই জন্য কিন্তু আমাদের আরও একটা সারি নিতে হবে। আচ্ছা, আরও একটা সারি নেওয়ার পূর্বে আমরা এটাকে রান করি। আমরা যদি এটাকে রিফ্রেশ করে দেখি, দেখবো যে নেম এসেছে, ক্লাস এসেছে, রোল নং এসেছে ওপর থেকে। মানে একটা টোটালটা হচ্ছে একটা রো, একটা রো অনুযায়ী আমাদের নেম ক্লাস এসেছে। সো এখানে যদি আমরা আরও ডাটা দিতে চাই, তাহলে আমরা ঠিক একইভাবে এখানে নিব। ধরেন আমি লিখলাম আব্দুল, ক্লাস দিলাম 10, রোল নং দিলাম ধরেন 1। ওকে, সো ঠিক একইভাবে আমি আরেকটা এখানে ডাটা নেই, যদি আমরা পেস্ট করে, জাস্ট কপি পেস্ট করতেছি, আমরা এখানে আরেকটা ডাটা নিলাম, সাপোজ তনয়, ক্লাস দিলাম 12, রোল নং দিলাম যে 65। ওকে, এখন এটা সেভ করে যদি আমরা এখানে যদি রিফ্রেশ করি, দেখুন আমাদের টেবিল অনুযায়ী কিন্তু আমাদের, দেখুন এক একটা রো অনুযায়ী কিন্তু আমাদের ডাটাগুলো চলে এসেছে। আব্দুল ক্লাস 10, রোল 1, তনয় ক্লাস 12, রোল 65। এইভাবে আমরা যতগুলো ডাটা এখানে আনবো, আমরা সেই অনুযায়ী কিন্তু ডাটাগুলো এখানে চলে আসবে। সো এখন যেটা বিষয় হচ্ছে যে আমাদের টেবিলটার কিন্তু কোনো স্টাইলিং হয়নি, বা টেবিলের কোনো উইড নাই, কোনো বর্ডার নাই। সো এই বিষয়গুলো আমরা যদি এখানে টেবিলের মধ্যে যদি আমরা ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমরা টেবিলটার উইড আমরা কিন্তু এইভাবে এখানে উইড নামক অ্যাট্রিবিউট ইউজ করে কিন্তু আমরা এখানে 500 দিয়ে দিলে আমরা কিন্তু 500 পিক্সেল উইডের একটা টেবিল হয়ে যাবে। সো আবার যদি এখানে আমরা বর্ডার দেই, টু দেই, তাহলে 2 পিক্সেলের একটা টেবিলের বর্ডার দেখুন আমরা এখানে পেয়ে গেছি। এবং আমরা চাইলে এখানে আরও কিছু এলিমেন্ট এখানে দিতে পারি, সেল প্যাডিং। সেল প্যাডিং মানে হচ্ছে টেবিলটা কতটুকু চওড়া হবে, চওড়া বলতে প্রতিটা সেলের প্যাডিং কত হবে। আমরা যদি 3 বা 5 দেই, এখানে 5 দেই, রিফ্রেশ করি, দেখুন টেবিলের সেলগুলোর প্যাডিং একটু আগের থেকে বড় হয়ে গেছে। সো এই হচ্ছে আসলে টেবিলের বেসিক স্টাইলিং মডিফিকেশন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের নিচের যে অংশগুলো আব্দুল, তনয়, এখানে যদি আমরা আরও কয়েকটা বিষয় এখানে ইনক্লুড করি, দেখুন আমরা যদি এখানে আরও কিছু ইনক্লুড করতে চাই, যেমন এখানে দুইটা মাত্র এলিমেন্ট আছে টেবিলের, আমরা চাচ্ছি এখানে আরও কিছু এলিমেন্ট প্রবেশ করতে। সাপোজ আমরা এখানে লিখে দিলাম হাসান, ক্লাস দিলাম ধরেন 5, এবং রোল নাম্বার দিলাম 3। ওকে, এবং আমরা যদি এখানে আরও কিছু এলিমেন্ট এখানে ঢুকাই, যেমন সুজন, এখানে ক্লাস দিলাম আমরা 6, আমরা রোল নাম্বার দিলাম 1। ওকে, এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে টেবিলটা একটু বড় হবে এবং আমাদের দেখতে একটু সুন্দর লাগবে। সো এখন দেখুন এটা কিন্তু টেবিলের হেডিং, নেম, ক্লাস, রোল। সো আর এইগুলো কিন্তু হচ্ছে আপনার টেবিলের এলিমেন্ট বা ডাটা, তথ্য। সো হেডিংটাকে আলাদা করার জন্য আমাদের টেবিলে একটি বিশেষ ট্যাগ আছে, যে হেডিংগুলোকে আলাদা করে দেওয়ার জন্য এখানে আমরা যে টিডিগুলো ইউজ করেছি, এখানে টিডির পরিবর্তে আমাদের টিএইচ ইউজ করতে হবে, যেটা দ্বারা মিনিং করবে যে এগুলো হচ্ছে টেবিলের হেডিং আর বাকিগুলো হচ্ছে টেবিলের ডাটা। দেখুন সবগুলো টিডিকে আমরা টিএইচ করে দিলাম। এখন রিফ্রেশ করি, দেখবেন হেডিংগুলো বোল্ড হয়ে গেছে এবং মাঝামাঝিতে চলে এসেছে। সো আশা করি বুঝতে পারতেছেন যে আসলে কিভাবে আমরা এই টেবিল ক্রিয়েট করতে হয় এবং হেডিং দিতে হয়। এবং টেবিলের যে নর্মাল যে বৈশিষ্ট্যগুলো, উইড, বর্ডার, আমরা চাইলে এগুলো সিএসএস ব্যবহার করেও দিতে পারি। যেমন এখানে আমরা উইড দিয়েছি 500, এই উইডটা আমরা এখান থেকে কেটে নিব। তবে জেনারেলি বর্ডারটা এইচটিএমএল দিয়ে ব্যবহার করা হয়, তবে উইড, হাইট এগুলো আমরা সিএসএস দিয়ে, দেখুন এখানে সিএসএস কল করা আছে। আমরা টেবিল ট্যাগকে এখানে সিলেক্ট করে আমরা এখানে উইড ধরেন 650 পিক্সেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা যদি সেভ করি, এবং এটাও সেভ করতে হবে, রিফ্রেশ করি, দেখবো আমাদের 650 পিক্সেল উইডের একটি টেবিল আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। সো টেবিল সম্পর্কে আশা করি বেসিক ধারণা হয়েছে। আমরা নেক্সটের পর্বে টেবিল সম্পর্কে আরও কিছু তথ্য জানবো। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আইটিবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা টেবিলের কিছু ব্যবহার দেখেছি এবং কীভাবে আমরা টেবিল নিয়ে কাজ করব সেই বিষয় সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা টেবিলের আরও বেশ কিছু বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। শুরুতেই আমরা আজকে শিখব টেবিলের ক্যাপশন দেওয়া, কারণ আমরা অনেকেই দেখি যে ইন্টারনেটে বিভিন্ন ইমেজের নিচে ক্যাপশন দেওয়া থাকে, বা কোনো ইমেজের নিচে ছোট করে লেখা থাকে ইমেজটা কী সম্পর্কে।
তো যদিও আমরা এখন ইমেজের ক্যাপশন দেওয়া শিখি নাই, এটা আমরা ভবিষ্যতে শিখব, কিন্তু ঠিক একইভাবে আপনি টেবিলের ক্যাপশন দিতে পারেন এবং ক্যাপশনে লিখে থাকবে যে আপনার টেবিলটা অ্যাকচুয়ালি কী সম্পর্কে। সো এই জাতীয় ক্যাপশন কীভাবে দিতে হয়, টেবিল ক্যাপশন দেওয়ার জন্য টেবিল ট্যাগের ভেতরে আপনি যে কোনো জায়গায়, মানে টি আর টিডি এগুলো ছাড়া, এগুলোর বাইরে যে কোনো জায়গায় আপনি যদি ক্যাপশন নামে একটি ট্যাগ দেন, CAPTION ক্যাপশন, এটি একটি ডাবল ট্যাগ, এবং এখানে টেবিলের নামটা যদি দিয়ে দেন যে টেবিল নেম, আমরা এখানে জাস্ট একটা সিম্পল টেবিল নেম দিলাম, এবং দিয়ে যদি পেজটা রিফ্রেশ করি দেখবো টেবিলের একটি ক্যাপশন চলে এসেছে, টেবিল নেম। এবং এই ক্যাপশনটা যে সবসময় শুরুতেই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি ক্যাপশনটা কেটে টেবিলের শেষেও কিন্তু দিয়ে দিতে পারেন। যদি টেবিলের শেষে দিয়ে দেন, আপনি শুরুতে দেন বা শেষে দেন, টেবিল ক্যাপশনটা সবসময় ওপরে টেবিলের মাঝ বরাবর অবস্থানে কিন্তু দেখতে পাবেন। তো স্ট্যান্ডার্ড ফলো করি আমরা, টেবিলের উপরেই জেনারেলি ক্যাপশনটা ইউজ করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে টেবিলের ক্যাপশন, আমরা টেবিলের নাম দিয়ে দিচ্ছি, যদিও টেবিলের কোনো নাম নেই, কিন্তু তারপর আমরা টেবিল নেম এখানে লিখে দিলাম টেবিলের ক্যাপশন। এখন আরও একটি চমৎকার জিনিস আজকে শিখবো, সেটা হচ্ছে অনেক সময় দেখা যেতে পারে যে টেবিলে এখানে প্রতিটা ঘরই তো তিনটা করে সেকশন, তাই না, তিনটা করে কলাম, কিন্তু আমার একটা ঘর আছে যেটার আমার তিনটা কলামের প্রয়োজন নেই, সেখানে আমার দুইটা কলামের প্রয়োজন, অনলি দুইটা কলাম থাকবে, সেখানে তিনটা কলাম হবে না। ধরেন এই ঘরটাতেই আমরা, হাসানের ঘরটাতেই আমরা এখানে তিনটা কলাম না রেখে আমাদের যে কোনো প্রয়োজনে এখানে আমাদের একটা, মানে দুইটা কলাম হবে, বাম পাশে একটা কলাম এবং ডান পাশে পুরোটা একটা কলাম। এই ধরনের কাজ যদি আমরা করতে চাই সেটা আমরা কীভাবে করতে পারি, আপনি এইটা যদি, এই ধরনের কাজ যদি এভাবে আপনাকে করতে হয়, সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে যেটা দেখতে হবে যে এই টেবিলে হায়েস্ট কয়টা কলাম আছে, হায়েস্ট, এই টেবিলে সর্বোচ্চ কলাম সংখ্যা তিনটা, তাই না। এই যে এইটা একটা কলাম এবং এইটা একটা কলাম, এই হচ্ছে দুইটা কলাম এবং এইটা একটা কলাম, মানে এই টেবিলে কলাম আছে সর্বোচ্চ তিনটা। সো আপনি যেই ঘরটাকে ভাগ করবেন, যেই ঘরটাকে আপনি চান যেই ঘরে দুইটা কলাম হবে বা একটা কলাম হবে, সেই ঘরটাকে আপনাকে যা করতে হবে যে আপনাকে কল স্প্যান দিয়ে এটাকে আলাদা করে দিতে হবে। যেমন আমরা যদি হাসান যে ঘরটা আছে, আমরা ধরলাম যে হাসানের মাঝখানের ঘরটার প্রয়োজন নেই, হাসানে একটা দুইটা ঘর থাকবে, একটা নাম এবং একটা রোল বা পরের দুইটা কলাম মিলিয়ে একটা কলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, আচ্ছা এটা সেভ করা হয়নি, দেখুন আমরা হাসান থেকে একটা কলাম কিন্তু বাদ দিয়ে দিয়েছি, এখন হাসানের শুধু নাম এবং এটা আছে, কিন্তু এতে করে কিন্তু দেখুন যে বাম পাশে কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে এবং এটা কিন্তু ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আমরা দেখতে পারতেছি। সো এটা দূর করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি হাসান নামকে একটা কলাম দিতে চাই, তাহলে এখানে আমাদের যেটা ইউজ করতে হবে কল স্প্যান, কল স্প্যান দিয়ে ডিফাইন করতে হবে যে এটা কতটুক কলাম এখানে এটা নিবে। এবং আমাদের প্রথমেই কিন্তু আমাদের দেখে নিতে হবে টেবিলের সর্বোচ্চ কয়টা কলাম আছে, যেহেতু এই টেবিলটার সর্বোচ্চ তিনটা কলাম আছে, এই জন্য আমরা প্রথমে হাসানকে কল স্প্যান 1 এবং পরের এলিমেন্টটাকে কল স্প্যান 2 দিয়ে আমরা 3 এখানে ফিল করলাম। দ্যাট মিন্স প্রথমে হাসান একটা কলাম নেবে এবং 3 দুইটা কলাম নেবে। আমরা যদি রিফ্রেশ করি দেখুন এখন কিন্তু ঠিক হয়ে গেছে যে হাসানকে কল স্প্যান 1 দিয়েছি তাই হাসান একটা কলাম নিয়েছে, এবং 3-কে কল স্প্যান 2 দিয়েছি তাই সে সুন্দরভাবে দুইটা কলাম নিয়ে নিয়েছে। আবার যদি আমরা এখানে এমন করতাম, হাসানকে কল স্প্যান 2 দিতাম এবং 3-কে কল স্প্যান 1 দিতাম, দিয়ে যদি রিফ্রেশ করি দেখবো হাসান সুন্দর করে দুইটা কলাম নিয়ে নিয়েছে এবং 3 একটি কলাম নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে মূলত কল স্প্যানের ব্যবহার এবং টেবিল ক্যাপশনের ব্যবহার। আশা করি আপনারা দুটো জিনিস বুঝতে পেরেছেন। তো আগামী পর্বে আমরা টেবিলের আরও কিছু চমৎকার জিনিস দেখবো এবং টেবিলের এই যে বর্ডার, আমরা যেভাবে বর্ডার 2 দিয়েছি, সেল প্যাডিং 5, এই বিষয়গুলো আমরা CSS দিয়ে চমৎকারভাবে নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমরা বিভিন্ন কালার এডিট করতে পারবো, বিভিন্ন সেলের কালার এডিট করতে পারবো। তো সেই বিষয়গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আইটি বারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আজকে আমরা টেবিল বিষয়ে আরও কিছু ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানবো। তো দেখুন আমরা একটি টেবিল তৈরি করে রেখেছি যে আইটি বারি টিউটোরিয়াল অর্ডার লিস্ট এই নাম দিয়ে, এবং আমরা এখানে আইডি, টিউটোরিয়াল নেম, প্রাইস ইত্যাদি বিষয় এখানে ইনক্লুড করেছি, যে SEO 500 টাকা, ওয়েব ডিজাইন 500 এবং টোটাল লাস্টে 1900 টাকা। এই যাবতীয় বিষয়গুলো এখানে আমরা ইনক্লুড করে দিয়েছি। এখন এখানে একটা জিনিস খেয়াল করুন যে এখানে কিন্তু আমাদের চারটা এলিমেন্ট আছে, 1 2 3 4, চারটা টিউটোরিয়ালের কথা বলা আছে।
তো ভবিষ্যতে আরও টিউটোরিয়াল বা আরও অর্ডার এখানে যুক্ত হতে পারে। তো প্রতিবারই যখন নতুন কোনো অর্ডার যুক্ত হবে, সো যেহেতু আমরা এখানে টোটাল হিসাবটা করে ফেলেছি, সো নতুন অর্ডার যখন যুক্ত হবে তখন আমরা কি করব? তখন কি আমরা টোটালের নিচে লিখব নতুন অর্ডারটা? অবশ্যই না। তখন কি হবে, ওই গ্রাফিক্স ডিজাইনের নিচে কিন্তু আমাদের নতুন টিউটোরিয়ালের নাম চলে আসবে এবং তার নিচে টোটাল হিসাবটা হবে। সো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে যে টেবিলের হেডিং, এটা সবসময় টপে থাকবে এবং এটা হচ্ছে টেবিলের ফুটার, এটা সবসময় নিচে থাকবে। কারণ এখানে যতগুলো এলিমেন্টই আসুক না কেন টেবিলের বডিতে, সেইটা যতই বাড়বে এইটা তার নিচে চলে যাবে এবং হেডিং তো সবসময় উপরেই থাকবে। সো এই জাতীয় ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, টেবিলের হেডিং এবং টেবিলের ফুটারকে আলাদা করে দিতে হবে। সো এইটা আলাদা করার জন্য আমাদের আলাদা একটি ট্যাগের ব্যবস্থা আছে টেবিলে, সেটা হচ্ছে টি হেড। তো এটার জন্য আমরা হেডিং যেটা আছে সেটাকে ভালো করে খেয়াল করুন, টি হেড নামক ট্যাগ দিয়ে এটাকে র্যাপ করে দিচ্ছি। এটা একটা ডাবল ট্যাগ এবং দেখুন আমাদের হেডিং যেটা আছে সেটাকে আমরা কী করলাম, টি হেড দিয়ে আমরা র্যাপ করে দিলাম। এবং আমাদের যেটা ফুটার আছে, এই যে টোটাল এবং ১৯০০ টাকা, এটাকে কী করবো আমরা, টি ফুট, দ্যাট মিন্স টেবিল ফুটার, টেবিল ফুটার দিয়ে এটাকে ঘিরে দিব বা র্যাপ করে দিব। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখবো কোনো চেঞ্জ নেই, কিন্তু এই টেবিল হেড এটা এবং টেবিল ফুটার এটা ডিফাইন হয়ে গেছে। এবং এটা যে ডিফাইন হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো, তাই না? এটা বোঝার জন্য আমরা যদি এখানে গ্রাফিক্স ডিজাইনটাই যদি কপি করে আরেকবার এখানে বসাই এবং দেখুন আমরা এই প্রয়োজনে টি ফুটার নিচেই বসালাম আমরা গ্রাফিক্স ডিজাইনকে। তো সিস্টেম অনুযায়ী কিন্তু যদি এটা ফুটার না হতো তাহলে কিন্তু গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু মানে দ্বিতীয়বার যেটা আমরা কপি করলাম সেটা কিন্তু টোটালের নিচে চলে আসার কথা ছিল। আমরা যদি রিফ্রেশ করি দেখব নতুন গ্রাফিক্স ডিজাইনটা, যদিও আমরা টোটালের নিচে বসিয়েছি কিন্তু এটা নিচে আসতেছে না, এটা কোথায় আসতেছে, টোটালের ওপরে আসতেছে। এখন আমি শুধু একটা না, আমরা যদি টেবিলের সবার শেষে আরও একটা গ্রাফিক ডিজাইনও বসাই তারপরে দেখবো এটা টোটালের ওপরেই আসতেছে এবং টোটালটা সবার শেষেই থাকতেছে। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই টেবিল হেডিং এবং টেবিল ফুটার ব্যবহারের সুবিধা। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, টেবিল হেডিং এবং টেবিল ফুটার মূলত নিচে না রেখে এটা সাধারণত স্ট্যান্ডার্ড ওয়েতে এটা টেবিলের ফার্স্টেই ডিক্লেয়ার করে দেওয়া থাকে যে এইটা টেবিলের হেড এবং এইটা টেবিলের ফুটার। এখন আমরা আমাদের টেবিলের যাবতীয় এলিমেন্ট যেগুলো আছে, টেবিল বডি, বডির এলিমেন্টগুলো আমরা এখানে এইভাবে প্রোভাইড করে দিব। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখবো সব কিছু ঠিকই আছে, ক্যাপশন ওপরে আছে, ফুটার নিচে আছে এবং হেডার ওপরে আছে। সো এই হচ্ছে আমাদের টেবিলের বিষয়গুলো। এখানে আরও একটা জিনিস আমরা জানি, একটু সিএসএস এর ব্যবহার করে এখানে সামান্য একটু সিএসএস, যেমন আমরা এখানে যদি টেবিলের যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি বাম দিকে ছড়ে আছে। আমরা যদি চাই লেখাগুলো বামে না সরে মাঝামাঝি পজিশনে থাকবে, তো এই ক্ষেত্রে আমরা টেবিলকে, যে আমরা এর আগের পর্ব দেখেছি টেবিলকে উইড দিয়েছিলাম সিএসএস এর মাধ্যমে, সো আমরা যদি এখানে টেবিলকে আরও একটা সিএসএস প্রপার্টি দেই যে টেক্সট অ্যালাইন, এবং টেক্সট অ্যালাইন যদি আমরা সেন্টার দেই তাহলে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু বাম দিকে না থেকে এইভাবে কিন্তু সেন্টার অ্যালাইন হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে সবগুলো তো সেন্টার অ্যালাইন হলো কিন্তু এই টোটাল যেটা আছে এটা সেন্টার অ্যালাইন হবে না, এটা থাকবে বাম দিকে। তো এই ক্ষেত্রে টোটালটা কোথায় আছে আমরা দেখি, এটা আছে টি ফুট, টি ফুটের এই যে এটাতে আছে টিডি। সো যেহেতু আমরা স্পেসিফিক্যালি এইটার জন্য শুধুমাত্র টোটালটাতে আমরা আলাদা ডিজাইন চাচ্ছি, তো আপনি একটু চিন্তা করুন তো, তাহলে আমরা এই শুধু টোটালটা মানে পুরো টেবিল সেন্টার অ্যালাইন আছে ঠিক আছে, কিন্তু টোটালটা আমরা চাচ্ছি অনলি টোটালটা লেফট অ্যালাইন হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু চিন্তা করে দেখুন। সো আমরা এর আগে কিন্তু দেখেছি যে ক্লাসের ব্যবহার করতে পারি, আমরা শুধু এই টোটালটাকে একটা আলাদা ক্লাস দিতে পারি, যেমন টেবিল লেফট নামে একটি আমরা ক্লাস দিতে পারি। আর ক্লাস ডিক্লারের সময় ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ক্লাসের শুরুটা হতে হবে ABCD বা আলফাবেটিক অক্ষরে। আপনি যদি ক্লাসের শুরু 1 2 3 4 বা নিউমেরিক অক্ষর দিয়ে শুরু করেন তাহলে কিন্তু ক্লাসটা কাজ করবে না। সো অবশ্যই আমরা এটাকে আলাদা একটা টেবিলের নাম দিলাম এবং এই ক্লাসটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমরা জানি টেবিলের ক্লাস সিলেক্ট করার জন্য টেবিলের ক্লাসের নামের পূর্বে ডট সাইন দিতে হয়। সো এখন যদি আমরা এটাকে আলাদা একটা নির্দিষ্ট আমাদের সুবিধা মতো যদি আমরা টেক্সট অ্যালাইন লেফট ইউজ করি এবং যদি রিফ্রেশ করি দেখবো যে সবগুলা অ্যালাইন সেন্টার আছে, শুধুমাত্র টোটাল যেটা আছে সেটার অ্যালাইন লেফট আছে।
আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়গুলো, এবং আশা করি আপনারা এইভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, এবং আমরা প্র্যাকটিক্যাল লাইফে এই ক্লাসের ব্যবহারের একটা বিশেষ সুবিধা আমরা এখানে দেখতে পেলাম। তো বাসায় প্র্যাকটিস করুন, এবং নেক্সটের পর্বে আমরা আমাদের এই টেবিলটাকে আমরা আরও বেশি আকর্ষণীয় করে ডিজাইন করা শিখব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা টেবিলের বেশ কিছু জিনিস সম্পর্কে জেনেছি, এবং আজকের পর্বে আমরা এই টেবিলের স্টাইল করা শিখব। এই টেবিলের স্টাইল করতে গেলে সর্বপ্রথম আমরা টেবিলটা দেখুন, যে কোনো জিনিস আমরা যখন লিখব তখন এই টেবিলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাম পাশে চাপানো। তো সবচেয়ে বেশি বেটার হতো যদি টেবিলটাকে আমরা মাঝ বরাবর নিয়ে যেতে পারতাম। তো টেবিলটাকে মাঝ বরাবর নিয়ে যাওয়ার জন্য আমাদের, এটা হচ্ছে গত পর্বের কোড, আপনারা যারা গত পর্বটি দেখেছেন তারা জানেন গত পর্বে কাজগুলো আমরা করেছি। তো তারপর থেকে আমরা কন্টিনিউ করতেছি। টেবিলটাকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে মার্জিন জিরো অটো ইউজ করতে হবে। তো এই জিরো অটোর কী কাজ সেটা এখন হয়তো বুঝবেন না, কারণ আমরা মার্জিন এবং প্যাডিং দুইটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয়, এটা নিয়ে এখনও কোনো টিউটোরিয়াল করি নাই, এটা আমরা আপাতত ইউজ করে রাখতেছি। ভবিষ্যতে আমরা মার্জিন প্যাডিংয়ের ভিডিওটা দেখলে তখন আপনার ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। আপাতত আমরা যদি জিরো অটো দেই এবং পেজটা রিফ্রেশ করি, দেখব আমাদের টেবিলটা মাঝামাঝি চলে এসেছে, এবং এখানে জিরো অটো নাতে আমরা একটু মডিফাই করে নিয়েছি, 50 পিক্সেল অটো, এটাকে একটু উপর থেকে সরিয়ে দিলাম। যাই হোক, মার্জিন সম্পর্কে যখন আমরা টিউটোরিয়াল দেখবেন, আমাদের নেক্সট টিউটোরিয়াল আলোচনা করা হয়েছে, তখন এটা বুঝতে পারবেন। দেখুন আমরা টেবিলটাকে ফার্স্টেই কী করলাম, মাঝখানে নিয়ে গেলাম, এবং আমরা চাই যে টোটাল যে টেবিলটা আছে সেটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা যদি দিয়ে দিই তাহলে কিন্তু খারাপ হয় না। সো আমরা এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড, দেখুন এটা ব্যাকগ্রাউন্ডের আরও একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের কী রং হবে সেটা। এবং কিন্তু রিফ্রেশ করে দেখবো পুরো টেবিলটার একটা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা এতটুকু আসলাম, টেবিল কালার এখানে আমরা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে দেখুন টেবিলের বর্ডারটা যে এটা কিভাবে আছে, এই ধরনের বর্ডার কিন্তু আমাদের দেখতে ভালো লাগতেছে না। সো এই ক্ষেত্রে আমরা এখানে যেটা করব, বর্ডার কলাপস করে দিব, বর্ডার কলাপস, এবং এটার প্রপার্টিটাও মানে ভ্যালুটাও কলাপসই হবে। এবং আমরা যদি রিফ্রেশ করি দেখবো আমাদের বর্ডারটা, এই যে ডাবল যে হেডেড যে বর্ডার ছিল সেটা কিন্তু এখন আর নেই, এবং এটা সিঙ্গেল বর্ডার হয়ে গেছে এবং দেখতে খুব ভালো লাগতেছে। এবং আমরা যদি এখানে সিএসএস এর আরও একটি প্রপার্টি ইউজ করি, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, এই বর্ডার প্রপার্টি সিস্টেমটা হচ্ছে এরকম যে বর্ডার উইড হচ্ছে 1 পিক্সেল, বর্ডারের প্রপার্টি হচ্ছে সলিড এবং রেড। এই বর্ডার নিয়ে আমরা ভবিষ্যতে ডিসকাশন করব, তখন আপনারা বুঝতে পারবেন। তো আপাতত আপনারা প্র্যাকটিস করতে পারেন যে এটা সলিড রঙের বর্ডার হবে এবং লাল রঙের বর্ডার হবে। রিফ্রেশ করলে আমরা দেখব টেবিলের বর্ডারটি লাল রঙের এবং 1 পিক্সেল হয়ে গেছে। আমরা এটাকে একটু বাড়াই, 2 পিক্সেল করি, তাহলে মোটাটা একটু 2 পিক্সেল হবে, বাইরের অংশটা 2 পিক্সেল হবে, আর ভেতরে বর্ডারগুলো 1 পিক্সেল থেকে যাবে। ওকে, তো এখানে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে এই যে আমরা 2 পিক্সেল বর্ডার দিলাম, এতে করে তো বাইরের বর্ডারটা মোটা হলো, তাহলে ভেতরের বর্ডারটা কীভাবে মোটা করব। সো ভেতরের বর্ডারটা সহজ যদি আপনারা মোটা করতে চান তাহলে বর্ডার প্রপার্টিটা এখানে দেওয়া যাবে না, আর আমরা যেহেতু বর্ডার সিএসএস দিয়ে দিচ্ছি সো এইচটিএমএল অ্যাট্রিবিউট বর্ডার রাখার কোনো প্রয়োজন নেই, এটা আমরা কেটে দিচ্ছি। যদি আপনি ভেতর থেকে বর্ডার দিতে চান মানে প্রত্যেকটা এলিমেন্টের, তাহলে আপনাকে এইভাবে কমা দিয়ে টেবিল টিএইচ এবং টিডি তিনটা এলিমেন্টকে সিলেক্ট করতে হবে। দেখুন এটা একটা সিএসএস এর শর্টকাট, আপনি একই সিএসএস যদি অনেকগুলো এলিমেন্টকে দিতে চান, দ্যাট মিন্স একই প্রপার্টি যদি আপনি অনেকগুলো এলিমেন্টকে একসাথে দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এলিমেন্টগুলোর নাম এইভাবে কমা দিয়ে দিয়ে পাশাপাশি লিখে দিতে হবে। এবং এতে করে যে হবে, আমরা যদি এখন এইটাকে আমরা যে প্রপার্টি দিব সিএসএস এর, সেই প্রপার্টিটা একই সাথে টেবিল টেবিলও পাবে, টিএইচও পাবে এবং টিডিও পাবে। সো আমরা এই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করব যে বর্ডার কলাপস, স্টাইলটা কলাপস স্টাইলের হবে এবং বর্ডার হবে 2 পিক্সেল সলিডেড। এখন যদি আমরা রিফ্রেশ করি আমরা দেখতে পাবো যে টোটাল এলিমেন্টগুলো মানে ভেতরে বাইরে সবগুলো বর্ডার লাল রঙের হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা কমন বিষয় বা একটা ইম্পর্ট্যান্ট বিষয় টেবিলের বর্ডার দেওয়ার ক্ষেত্রে। সো যাই হোক, আমরা এখান থেকে বর্ডারটা দিতে পেরেছি। এখন আমাদের দেখুন স্টাইল করার জন্য আপনার যদি কোনো স্পেশাল কালারের প্রয়োজন পড়ে, ধরেন আপনি যদি চাচ্ছেন এই এই রোটা
এই রোটা একটু অন্য রঙের ব্যাকগ্রাউন্ড হবে, এই রোটার ব্যাকগ্রাউন্ড সবুজ হবে, টেক্সটগুলো সাদা হবে, তাহলে আপনি কি করতে পারেন? তাহলে আপনার এই রোটা, এটা হচ্ছে 3 নম্বর আইডির রো, এই যে 3 নম্বর আইডির রোটা আমরা পেয়েছি, তাহলে আমরা এটাকে একটা কাজ করতে পারি, এটাকে আমরা এই রোকে একটা ক্লাস দিতে পারি। আপনারা জানেন যে আলাদা কোনো সিএসএস এর প্রয়োজন পড়লে আমরা সেখানে ক্লাস ইউজ করতে পারি আমাদের সুবিধার মতো। তো আমরা এখানে দিতে পারি ID 3, আমাদের নামের সাথে মিলিয়েই দিলাম ID 3, এবং এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা সবুজ দিব বলেছিলাম, সো আমরা সবুজের জন্য যেটা আছে 008000 এবং রিফ্রেশ করি, দেখব এই কলামটার শুধুমাত্র এই রোটার ব্যাকগ্রাউন্ড সবুজ। এবং একটা টেক্সটের কালার যদি আমরা সাদা করতে চাই তাহলে আমরা কি করব, জাস্ট এখানে আমরা, আচ্ছা এটাকে একটু আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখি, এখানে যদি আমরা টেক্সটের কালার লিখতে চাই সাদা FFF, এখন যদি রিফ্রেশ করি দেখব টেক্সটের কালার সাদা। এখন আমরা যদি পুরো কলাম না চাই, শুধু চাই এই 400টা, এই 400টার ব্যাকগ্রাউন্ড হবে নীল এবং কালার হবে সাদা, তাহলে কি করব? তাহলে এটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন 2 নম্বর, এটা এই যে এই 400। সো আমরা এটাকে আরেকটা ক্লাস দিয়ে দিই আমাদের সুবিধা মতো, আমরা এখানে ব্লু নামে কোনো ক্লাস নিলাম। সো এই ব্লু ক্লাসটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এবং টেক্সটের কালার আমরা কী দিতে পারি, হোয়াইট দিয়ে দিতে পারি বা সাদা, রিফ্রেশ করি, দেখবে একটা পার্টিকুলার এলিমেন্ট কালার ব্লু হয়েছে এবং সাদা টেক্সটের রং সাদা হয়ে গেছে। সো এইভাবে আমরা আমাদের যে কোনো এলিমেন্টকে আমরা চুজ করতে পারি। এখন তো আসা যাক যে টেবিলের ক্যাপশন, এই যে যে ক্যাপশন, এটার ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে চেঞ্জ করব। তো এটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা, দেখুন এই ক্যাপশনটা কোথায় আছে, এই ক্যাপশনটা, এই ক্যাপশনটা আছে টেবিল নামক ট্যাগের ভেতরে আছে ক্যাপশন। সো আমরা যদি এই ক্যাপশনটাকে সিলেক্ট করতে চাই তাহলে যেটা করতে হবে, টেবিল স্পেস দিয়ে ক্যাপশন, যেহেতু টেবিলের ভেতরে আছে ক্যাপশন, সো টেবিল স্পেস দিয়ে ক্যাপশন হবে। এবং এটা কেন আমরা টেবিল স্পেস দিয়ে ক্যাপশন লিখলাম, এবং আমরা চাইলে এখানে কিন্তু এই যে যে ক্লাসের নাম এখানে আমরা ডিক্লেয়ার করেছি যে ক্লাস ID 3, তো আমরা তো এখানে এমন করতে পারতাম যে টেবিলের নাম তারপরে ক্লাস, এই যে এরকম করতে পারতাম টেবিল স্পেস দিয়ে ID 3, তাই না, যেহেতু ID 3 টেবিলের মধ্যে আছে। সো এই বিষয়গুলো হচ্ছে একটু বোঝার বিষয়, এগুলো আমরা পরে দেখাবো। তো আপনি এখন জাস্ট এতটুকু জেনে রাখুন যে টেবিলের ক্যাপশন যদি আমরা সিলেক্ট করতে চাই, আমরা চাইলে শুধু ক্যাপশন এখান থেকে সিলেক্ট করতে পারি, নো প্রবলেম, একই জিনিস। আমরা যদি শুধু ক্যাপশন সিলেক্ট করি এবং আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, DDD দিলাম, টেবিলের যেটা ব্যাকগ্রাউন্ড সেটা দিই, তাহলে দেখবো এটার ব্যাকগ্রাউন্ড ওই কালার চলে এসেছে। সো এখন আমরা যদি এটাকে শুধু ক্যাপশন না লিখে আমরা যদি টেবিল স্পেস দিয়ে ক্যাপশন, মানে টেবিলের ভেতরে ক্যাপশন সেটা দেই, তাও কিন্তু দেখবো যে কোনো চেঞ্জ নাই। কিন্তু এদের মধ্যে একটা বিশেষ সময় গিয়ে অবশ্যই চেঞ্জ হবে, কারণ আমরা যদি এখানে টেবিল ক্যাপশন না দিয়ে শুধু ক্যাপশন দেই তাহলে আমাদের ফুল ওয়েবসাইটটিতে এরকম ক্যাপশন ট্যাগ আরও অনেক থাকতে পারে, ইমেজের ক্যাপশন থাকতে পারে, অন্যান্য বিষয়ের ক্যাপশন থাকতে পারে, সো তখন কিন্তু ওই ক্যাপশনের সাথে এই ক্যাপশনটা কনফ্লিক্ট করবে। সো এই জন্য এটা শুধুমাত্র টেবিলের ক্যাপশন, সো এই জন্য আমরা টেবিল স্পেস দিয়ে ক্যাপশন দিয়ে এটা মিন করে দিলাম যে এই ক্যাপশনটা শুধুমাত্র টেবিলের আন্ডারে যে ক্যাপশনগুলো আছে সেগুলোর জন্য প্রযোজ্য। সো এবার যদি রিফ্রেশ করি দেখবো ঠিকই আছে, কোনো চেঞ্জ নেই। সো টেবিলটার কালার ডিজাইন ততটা সুন্দর হয়নি, কিন্তু এটা আসলে আপনাদেরকে শেখানোর জন্য এই এই টিউটোরিয়ালগুলো, সৌন্দর্য যার যার পার্সোনাল ব্যাপার, আপনারা বাসায় যত প্র্যাকটিস করবেন, নেট থেকে দেখবেন, দেখে দেখে আপনারা টেবিলকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা টেবিলের ব্যবহার দেখেছি, টেবিলকে স্টাইল করা শিখেছি, এবং আজকে আমরা যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে ডিভ কীভাবে ব্যবহার করতে হয়। এবং ডিভ হচ্ছে এমন একটি এলিমেন্ট যেটি একটি ওয়েবসাইটে সবচাইতে বেশি ব্যবহৃত হয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আর একটা সময় ছিল যখন আমাদের ওয়েবসাইটগুলো টেবিল দিয়ে তৈরি করা হতো, টেবিল ব্যবহার করে আমরা পুরো ওয়েবসাইট তৈরি করে ফেলা হতো। তো অ্যাকচুয়ালি টেবিলের অনেক রুলস আছে, রেগুলেশন আছে, অনেক বাধ্যবাধকতা আছে, এই জন্য মূলত টেবিল এখন আর ইউজ করা হয় না তত একটা, এখন টেবিলের জায়গাটা ডিভ নিয়েছে।
গত পর্বে আমরা যেমন দেখেছি টেবিলের রো আছে, কলাম আছে, তো টেবিলের রো গুলো যেমন বাম থেকে ডান পাশ পর্যন্ত জুড়ে থাকে, ঠিক তেমনি ডিভও এক একটা টেবিলের রো হিসেবে আমরা এক একটা ডিভকে কল্পনা করতে পারি। তো যাই হোক, এটা প্র্যাকটিক্যাল দেখলেই আমরা বুঝতে পারবো। তো আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। ডিভ হচ্ছে একটি ডাবল ট্যাগ এবং এটার ওপেনিং বিগিনিং দুটোই আছে। এটা হচ্ছে একটা ডিভ এবং আমরা দুইটা ডিভের মধ্যে আমরা আমাদের যাবতীয় এলিমেন্ট লিখতে পারি। এখানে আমরা প্যারাগ্রাফ দিতে পারি, হেডিং দিতে পারি, ইমেজ দিতে পারি, আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু ডিভের মধ্যে দিতে পারি। ইভেন একটি ওয়েবসাইটের যাবতীয় এলিমেন্ট ডিভের মধ্যেই দেওয়া হয়। ডিভ এর ফুল মিনিং আমরা ডিভিশন বলতে পারি। এক একটা ভাগ, এক একটা ওয়েবসাইটকে বিভিন্ন ভাগে ভাগ করে করে আমরা ইউজ করতে পারি ডিভ দেওয়ার মাধ্যমে। সো ডিভের মধ্যে আমরা আপাতত জাস্ট একটা সিম্পল টেক্সট লিখবো, কোনো প্যারাগ্রাফ না, কোনো হেডিং না, কিছু না। দিস ইজ এ সিম্পল টেক্সট। লিখে যদি আমরা পেজটা সেভ করি এবং আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, আমরা দেখব দিস ইজ এ সিম্পল টেক্সট চলে এসেছে। এখন এই ডিভ কিন্তু হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। আপনারা যারা শুরু থেকে আমাদের টিউটোরিয়ালের সাথে ছিলেন, তারা অবশ্যই জানেন যে আমরা ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছেন যে বিভিন্ন ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্ট। তো ডিভ যে একটা ব্লক লেভেল এলিমেন্ট সেটা যদি আমরা দেখি, আমরা দুইটা ডিভ নিলাম উপরে নিচে, তো এইচটিএমএল এর রুলস অনুযায়ী লেখা দুইটা পাশাপাশি আসার কথা যদি এটা ইনলাইন এলিমেন্ট হয়। আমরা যদি রিফ্রেশ করি দেখবো লেখা দুইটা পাশাপাশি না এসে লেখা দুইটা নিচে নিচে এসেছে। এবং আমরা যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং ডিভের উপর মাউসের কার্সার রাখলে আমরা দেখবো যে এক একটা ডিভ আমাদের স্ক্রিনের বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল স্পেসটা দখল করে নিয়েছে। সো এর মানে এটা অবশ্যই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, ডিভ হচ্ছে একটি ব্লক লেভেল এলিমেন্ট। যখনই আপনি কোনো ডিভকে ডিক্লেয়ার করবেন, এটা বাই ডিফল্ট বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল জায়গাটা সে দখল করে নেবে। তো এখন আমরা ডিভের স্টাইল দেওয়া শিখব। সো যেহেতু ডিভ আমাদের, আমরা আগেই বলেছি একটি ওয়েবসাইটে প্রচুর ডিভ ইউজ করতে হবে, সো যেহেতু একটা ওয়েবসাইটে একটা ডিভ থাকবে না, অনেক ডিভ থাকবে, সো ডিভগুলোকে আলাদা করার জন্য সবসময় আমরা ডিভের ক্লাস ব্যবহার করব এবং বিশেষ ক্ষেত্রে আমরা ডিভের আইডিও দিতে পারি। সো এখানে আমরা ক্লাস দিয়ে আমরা কি লিখে দিলাম, মাই ডিভ। এটা আমরা ক্লাসের যে কোনো একটা নাম দিয়ে দিলাম, আপনারা জানেন ক্লাসের নাম দেওয়া যায়। আমরা মাই ডিভ নাম দিলাম এবং এখন এই ডিভটার একটু স্টাইল করি। আমরা ডিভটার একটা উইড দিয়ে দিই। উইড কত দিতে পারি, 300 পিক্সেল দিলাম। আমরা হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল এবং রিফ্রেশ করলে দেখবো এই যে যে স্যাম্পল টেক্সট এটার উইড এখন 300 পিক্সেল এবং হাইট 300 পিক্সেল। এটা বোঝার জন্য আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা যদি এরপর মাউসের কার্সার রাখি, আমরা দেখবো যেহেতু এটা একটা ব্লক লেভেল, সো এটা এতটুকু জায়গা তো ব্লক করে রেখেছেই, কিন্তু মেইনলি এটা এই 300 পিক্সেল বাই 300 পিক্সেল এতটুকু জায়গা জুড়েই মেইনলি এটার কাজ আছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি ডিভের এরিয়া দেখাচ্ছে 300 পিক্সেল বাই 300 পিক্সেল। ব্যাপারটা আরও ক্লিয়ারলি যদি বুঝতে চাই, আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা সিম্পল একটা গ্রে কালার কালার যদি দিই, তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে এই ডিভটা 300 পিক্সেল বাই 300 পিক্সেল জায়গা জুড়ে আছে। সো ঠিক একইভাবে যদি আমরা এখানে আরও একটা ডিভ নেই একই ক্লাস দিয়ে, আমরা জানি যে একই ক্লাস দিয়ে দুইটা ডিভ নেওয়া যায় এবং ক্লাস আমরা একই নামের ক্লাস বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো, কিন্তু আইডি বিভিন্ন জায়গায় ইউজ করা যায় না। যদি নেই, দেখব এই ডিভটার নিচে ঠিক আরেকটা ডিভ চলে এসেছে এবং দুইটা ডিভ কিন্তু একসাথে লেগে গেছে। সো দুইটার ব্যাকগ্রাউন্ড কালার একই, তো তাই এটা লেগে গেছে। আমরা যদি একটা কাজ করি, মাই ডিভ ওয়ান দেই এইটাকে নিচেরটাকে, এবং আমরা যদি নিচেরটার জন্য আলাদা একটা সিএসএস লিখে দিই, মাই ডিভ ওয়ান, মানে ক্লাসের নামটা চেঞ্জ করে দিলাম এবং নিচেরটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্লু করে দিলাম। এখন যদি রিফ্রেশ করি, আমরা দেখতে পাবো একটা ডিভ ওপরে আছে এবং আরেকটা ডিভ নিচে আছে এবং দুইটা ডিভ একটা নিচে একটা বসে গেছে। তো আশা করি এই ডিভের ব্যবহার আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন এবং ডিভের মধ্যে আমরা কিন্তু এখানে প্যারাগ্রাফ বা এখানে আমরা সিম্পল টেক্সট দিয়েছি, আমরা চাইলে ডিভের মধ্যে হেডিং দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। দিস ইজ মাই হেডিং দিয়ে যদি রিফ্রেশ করি, দেখবো ডিভের মধ্যেই আমাদের হেডিংটা চলে এসেছে। সো এই হচ্ছে ডিভের ইন্ট্রোডাকশন, যে আমরা ডিভ ব্যবহার করব কেন, এখন ভবিষ্যতে আমরা এই ডিভ দিয়ে যাবতীয় কাজগুলো করব এবং এই ডিভকে ব্যবহার করেই আমাদের টোটাল ওয়েবসাইট তৈরি করা হবে। সো আগামী পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে।
গত পর্বে আমরা ডিভের ব্যবহার শিখেছি এবং ডিভ সম্পর্কে আমরা ডিভের সাথে ইন্ট্রোডিউস হয়েছি। তো আজকের পর্বে ওয়েব ডিজাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় সম্পর্কে জানব, সেটি হচ্ছে মার্জিন এবং প্যাডিং। এই দুটো বিষয়ে নতুনদের মধ্যে হিউজ পরিমাণে কনফিউশন দেখা যায় এবং অনেক সময় গুলিয়ে ফেলেন যে কখন মার্জিন ইউজ করবেন, এবার কখন প্যাডিং ইউজ করবেন, বা কোনটার কী কাজ। তো এইটাই মূলত আজকে আমরা এই পর্বে শিখব। দেখুন, গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম, আমরা ডিভ তৈরি করেছি, ক্লাস মাই ডিভ ওয়ান। সো আমরা ক্লাসের নামটা আমাদের বোঝার সুবিধার্থে ডিভ ওয়ান আর ডিভ টু দিয়ে দিই, তাহলে আমাদের বলতেও সুবিধা হবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। এবং ডিভ ওয়ানে একটা টেক্সট রাখি যে দিস ইজ ডিভ ওয়ান টেক্সট। আমরা একটু আলাদা করে দিচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন বিষয়গুলো। ডিভ টু টেক্সট, ওকে। এখন আমরা আউটপুটটা একবার দেখে আসি, ডিভ ওয়ান টেক্সট, ডিভ টু টেক্সট, ওকে, ফাইন। এখন আমরা যেটা করব, আমরা এখানে এটাও চেঞ্জ করে দিই, ডিভ ওয়ান আর ডিভ টু, ডিভ টু দিয়ে। এখন দেখুন, আমাদের দুইটা ডিভেরই 300-300 উইথ হাইট আছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেওয়া আছে। এখন আমরা যে কাজটা এখানে করতে যাচ্ছি, যে মার্জিন এবং প্যাডিং দিব, যে মার্জিন এবং প্যাডিং কী জিনিস, আগে একটু থিওরিটিক্যালি আপনাদের সাথে বলে নেই যে মার্জিন হচ্ছে একটা এলিমেন্ট থেকে, একটা ডিভ থেকে বা একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের দূরত্ব। যেমন আমরা কিন্তু পরীক্ষার খাতায় মার্জিন দিই, মার্জিন দিয়ে আমাদের লেখাগুলোকে সরিয়ে দেই, এক পাশ থেকে আরেক পাশে সরিয়ে দিই। ঠিক এরকম ওয়েবসাইটে বা ওয়েব পেজের এক একটা এলিমেন্টকে একটা থেকে আরেকটা এলিমেন্টের মধ্যে দূরত্ব বা গ্যাপ তৈরি করার জন্য মার্জিন ব্যবহার করা হয়। আর প্যাডিং কী জিনিস? প্যাডিং হচ্ছে অনেকটা মার্জিনের মতোই, প্যাডিং দিয়েও দূরত্ব সৃষ্টি করা হয়, কিন্তু প্যাডিং দিয়ে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট, দুইটা ভিন্ন উপাদানের মধ্যাকার দূরত্ব নয়, প্যাডিং দিয়ে একই এলিমেন্টের মাঝখানে দূরত্ব সৃষ্টি করা হয়। যেমন ব্যাপারটা অনেকটা আপনি বেলুন দিয়ে চিন্তা করতে পারেন। আমরা যখন হ্যাপি বার্থডের বেলুন যখন আমরা ফুলাই, তখন কি হয়, হ্যাপি বার্থডে লেখাগুলো কিন্তু ছড়িয়ে যায় এবং বেলুনটা কিন্তু প্রসারিত হতে থাকে, মানে দ্যাট মিন্স বেলুনের প্যাডিং বৃদ্ধি পেতে থাকে, এইটাকে আমরা প্যাডিং বলতে পারি। আর দুইটা বেলুন যদি পাশাপাশি হয়, একটা বেলুন থেকে আরেকটা বেলুন যদি আমরা দূরে সরাই, সেটা হবে মার্জিন। সো এটা বোঝার জন্য আপনাদেরকে এই দুইটা ডিভ আমরা ক্রিয়েট করেছি। দেখুন, উপরে একটা ডিভ এবং নিচে একটা ডিভ, এদের মধ্যে কোনো মার্জিন নেই, সো এরা একসাথে লেগে আছে এবং এদের মধ্যে কোনো প্যাডিং না থাকার কারণে এদের যে এলিমেন্টগুলো, ধরলাম যে এই লেখাগুলো হচ্ছে, এই এক একটা বক্স হচ্ছে এক একটা বেলুন এবং এদের মধ্যেকার লেখাগুলো হচ্ছে হ্যাপি বার্থডে লেখা। সো আমরা যখন এটাকে প্যাডিং দিব, তখন এটা বেলুনের মতো ফুলবে এবং এই হ্যাপি বার্থডে লেখাগুলো ক্রমান্বয়ে মাঝের দিকে চলে আসতে থাকবে, একটা বেলুন ফুলালে যেমন হয়। আর এই দুইটা আলাদা আলাদা বেলুন ধরলাম এবং এই আলাদা বেলুন দুটাকে যদি আমরা মার্জিন দেই, তাহলে একটা বেলুন থেকে আরেকটা বেলুন দূরে সরে যাবে সিম্পলি। তো এই হচ্ছে মার্জিন প্যাডিংয়ের বৈশিষ্ট্য। এবং আমরা এই লেখাটাকে একটু সাদা করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এটার কালার দিয়ে দিচ্ছি হোয়াইট। দেখুন, এখন মোটামুটিভাবে আমরা বুঝতে পারতেছি। ওকে, সো আমরা এখন ডিভ টু যেটা আছে, কারণ একটা বেলুন থেকে আরেকটা বেলুন দূরে সরাতে গেলে আমাদের যে দুইটা বেলুনকেই দুই দিকে সরাতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? যে কোনো একটা বেলুন এক জায়গায় থাকলো, আমরা আরেকটা বেলুনকে দূরে সরিয়ে নিলেই তো একটা থেকে আরেকটা বস্তুর দূরত্ব হয়ে যাবে। সো আমরা ডিভ টুকে আমরা মার্জিন দিয়ে দিচ্ছি। দেখুন, এই দুইটার মধ্যে সংযোগ কোন দিকে, ডিভ ওয়ান এবং ডিভ টু এর সংযোগ কোন দিকে? ডিভ টুর দিক থেকে যদি চিন্তা করি, ওপরের দিকে কিন্তু লেগে আছে এবং ডিভ ওয়ান কিন্তু নিচের দিকে লেগে আছে। দ্যাট মিন্স ডিভ ওয়ান, তার নিচের অংশটা লেগে আছে ডিভ টু এর সাথে আর ডিভ টু এর ওপরের অংশটা লেগে আছে ডিভ ওয়ানের সাথে। সো আমরা যদি ডিভ টুকে মার্জিন দেই, তাহলে কী করবো, মার্জিন টপ ওপর থেকে সরিয়ে দিলেই তো হবে, তাই না? সো আমরা যদি মার্জিন টপ দেই, আমরা যদি 5 পিক্সেল দেই, আচ্ছা একটু বড় করি, 20 পিক্সেল যদি দেই এবং যদি রিফ্রেশ করি, দেখুন ওপর থেকে কিন্তু 20 পিক্সেল গ্যাপ সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মার্জিন টপ, এই যে 20 পিক্সেল, এখানে গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। আমরা যদি চাই নিচের ডিভটাকে বাম থেকেও 20 পিক্সেল সরাবো, সেক্ষেত্রে আমরা যেটা করব, মার্জিন লেফট 20 পিক্সেল, আমরা যদি রিফ্রেশ করি, দেখব বাম থেকেও এটা 20 পিক্সেল দূরে সরে গেছে।
এই হচ্ছে অ্যাকচুয়ালি মার্জিনের বৈশিষ্ট্য। আমরা যদি ওপরের ডিপটাকে বাম থেকে এবং ওপর থেকে 20 পিক্সেল সরাতে চাই তাহলে কি করব? আমরা ওপরের ডিপটাকেও ঠিক একই পদ্ধতিতে মার্জিন দিয়ে দিব। যেমন ধরুন মার্জিন টপ এখানে ধরেন 50 পিক্সেল দেই, তাহলে কি হবে দেখুন 50 পিক্সেল উপর থেকে সরে যাবে। যদি মার্জিন লেফট দেই 50 পিক্সেল, মার্জিন লেফট ধরেন 50 দিলাম না, আমরা 20 পিক্সেল দিলাম, দিয়ে যদি রিফ্রেশ করি দেখবো বাম থেকে 20 পিক্সেল সরে গেছে। সো এই হচ্ছে মার্জিন, যে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টকে ডিরেক্টলি দূরে সরিয়ে যায়, পুরো এলিমেন্টটা ধরে দূরে সরে যাবে। এবার আসি প্যাডিংয়ের অবস্থা। প্রথম ডিপটাকে যদি আমরা প্যাডিং দিই, দ্যাট মিন্স প্রথম বেলুনটাকে যদি আমরা ফুলাতে চাই তাহলে কি হবে দেখুন, প্যাডিং। এখন মার্জিনে কিন্তু দেখুন আমরা টপ লেফট এগুলো দিয়েছি, তাই না? এখন প্যাডিংও কিন্তু টপ লেফট দেওয়া যায়, তবে আমরা টপ লেফট না দিয়ে আমরা ডিরেক্টলি আগে প্যাডিং দিয়ে দেখি কি হয়। প্যাডিং 5 পিক্সেল যদি দেই ওপরের বেলুনটাকে, খেয়াল করবেন কি হয়। রিফ্রেশ করি দেখুন বেলুনটা আকারে একটু বড় হয়ে গেছে 300 পিক্সেলের থেকে। দেখুন নিচেরটার সাথে কম্পেয়ার করুন তাহলেই বুঝতে পারবেন একটু বড় হয়ে গেছে। এবং এই যে দেখুন এই হ্যাপি বার্থডে লেখাটা, বা যেটা আমরা হ্যাপি বার্থডে হিসেবে ধরতেছি, এই লেখাটা একটু সরে এসেছে ওপর থেকে। এবং আমরা যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং এখান থেকে যদি প্যাডিংটা ক্রমান্বয়ে বাড়াতে থাকি আপ বাটন প্রেস করে, আমরা তাহলে টোটাল এটা মানে প্যাডিংয়ের বিষয়টা বুঝতে পারবো। দ্যাট মিন্স প্যাডিংয়ের অর্থ হচ্ছে এটার যে এলিমেন্ট, এই ডিভটার যে এলিমেন্ট 300 পিক্সেল বাই 300 পিক্সেল উইথ হাইটের ডিভের যে এলিমেন্ট, সেই ডিভটা ঠিকই 300 পিক্সেল সাইজে আছে, কিন্তু প্যাডিং দেওয়ার কারণে এটার বাইরের আয়তনটা বেড়ে যাচ্ছে এবং ভেতরের লেখাগুলা ক্রমান্বয়ে এদের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এটা হচ্ছে প্যাডিং। আর মার্জিন হচ্ছে একটা থেকে আরেকটা এলিমেন্টের দূরত্ব তৈরি করা হচ্ছে মার্জিন। তো আশা করি মার্জিন এবং প্যাডিংয়ের বিষয়টা আপনারা কিছুটা হলেও ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর এক্ষেত্রে মার্জিন প্যাডিং খুব শর্টকাটে লেখা যায়, আমরা শর্টকাট মেথডটা নেক্সট টিউটোরিয়ালে দেখবো, কারণ সিএসএসের ম্যাক্সিমাম এলিমেন্টগুলোকেই আমরা শর্টকাটে স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে পারি। তো মার্জিন প্যাডিং এই যে টপ বটম রাইট লেফট, তারপরে একসাথে সবগুলো এলিমেন্ট দেওয়া, দুইটা দুইটা করে দেওয়া, এই যাবতীয় বিষয়গুলো আমরা নেক্সটের পর্বে দেখবো। আপনারা এই পর্বে মার্জিন প্যাডিংটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করে ফেলুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। টিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আব্দুল কাদের। আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে, গত পর্বে আমরা মার্জিন এবং প্যাডিং সম্পর্কে কিছু প্র্যাকটিক্যাল দেখেছি এবং বেসিক কিছু জেনেছি। এবং আমরা দেখেছি যে মার্জিন প্যাডিং মূলত চারভাবে দেওয়া যায়। আমরা যদি ওপরের এলিমেন্টার মার্জিন প্যাডিং এবং নিচের এলিমেন্টার মার্জিন প্যাডিং দেখি, তাহলে দেখবো যে আমরা যে কোনো এলিমেন্টকে চার দিক থেকে মার্জিন এবং প্যাডিং দিতে পারি। যেমন নিচের ডিপটাকে আমরা দেখুন মার্জিন টপ দিয়েছি, মার্জিন লেফট দিয়েছি, ঠিক একইভাবে কিন্তু নিচের এলিমেন্টটাকে আমরা মার্জিন রাইট এবং একই পদ্ধতিতে মার্জিন বটম এই চারটা দিতে পারি। যেহেতু নিচের এলিমেন্টটা একেবারেই ফাঁকা, সো নিচের এই মার্জিন বটম এবং মার্জিন রাইট আমরা বুঝতে পারতেছি না। আমরা যদি এই ডিভের বাইরে একটা প্যারাগ্রাফ নেই, দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ, তাহলে আমরা বুঝতে পারবো যে প্যারাগ্রাফটার সাথে এটার একটু দূরত্ব আছে, মানে মার্জিন বটমটা কাজ করতেছে। আমরা যদি মার্জিন বটমটা এখান থেকে 50 পিক্সেল করে দিই, তাহলে দেখবো প্যারাগ্রাফটা 50 পিক্সেল দূরে সরে গেছে। সো এই হচ্ছে আসলে চারভাবে মার্জিন দেওয়ার সিস্টেম, টপ লেফট রাইট বটম। ঠিক একই পদ্ধতিতে আপনি কিন্তু প্যাডিংও চারভাবেই দিতে পারবেন। যেমন আমরা যদি নিচের এলিমেন্টটাকে প্যাডিং দেই 25 পিক্সেল করে, যেমন ধরুন আমরা প্রথমে কি দিলাম, আমি একটু স্পেস দিয়ে দূরে সরিয়ে দিচ্ছি বোঝার জন্য, প্যাডিং টপ দিলাম 25 পিক্সেল, তাহলে কি হবে? সো তাহলে কিন্তু এটা উপর থেকে 25 পিক্সেল সরে যাবে। দেখুন এই ডিভের মধ্যেকার এলিমেন্টগুলো উপর থেকে 25 পিক্সেল সরলো, কিন্তু আগের এলিমেন্টটাতে কি হয়েছিল যখন আমরা প্যাডিং দিয়েছিলাম, এটা কিন্তু শুধু ওপর থেকে সরে নাই, ওপর থেকে সরেছে, বাম থেকে সরেছে, নিচ থেকেও সরেছে, ডান থেকেও সরেছে। যখন আমরা শুধু প্যাডিং দিব বা শুধু মার্জিন দিব, তখন এটা চার দিক থেকেই সরে যাবে। আর যদি আমরা কোনো নির্দিষ্ট জিনিস আমরা সিলেক্ট করে দিই, যে টপ নাকি লেফট নাকি বটম, তাহলে এটা শুধুমাত্র ওই দিক থেকে সরবে। ঠিক এমনভাবে আমরা যদি ওপরের নিচের এলিমেন্টটাকে আমরা যদি মার্জিন দেই, শুধু মার্জিন, মার্জিন যদি 50 পিক্সেল দেই, তাহলে দেখবো এটা চারপাশ থেকেই মার্জিন পেয়েছে 50 পিক্সেল। দেখুন চারদিক থেকে এটা 50 পিক্সেল মার্জিন হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমরা শুধু
প্যাডিং দেই 25 পিক্সেল, তাহলে দেখবো এটা চারদিক থেকে 25 পিক্সেল প্যাডিং পেয়েছে। এই হচ্ছে আসলে শুধু মার্জিন এবং শুধু প্যাডিং। এখন এই মার্জিন এবং প্যাডিংকে আমরা আরও অন্যান্যভাবে ইউজ করতে পারি, যেমন ধরুন যে একই সাথে ওপরে নিচে এবং ডানে বামে দুইটা দুইটা করে। যেমন ধরুন আমরা যদি এখন প্যাডিং 20 পিক্সেল এবং 5 পিক্সেল দেই, তাহলে কি হবে বলুন তো? এইভাবে যদি আমরা দেই 20 পিক্সেল আর 5 পিক্সেল, তাহলে যদি এইভাবে দুইটা এলিমেন্ট যদি আমরা দেই 20 এবং 5, তাহলে প্রথমটা দ্বারা বোঝাবে ওপরে নিচে 20 পিক্সেল এবং দ্বিতীয়টা দ্বারা বোঝাবে ডানে বামে 5 পিক্সেল। আমরা যদি রিফ্রেশ করি, দেখুন ওপরে নিচে 20 পিক্সেল মার্জিন প্যাডিং পেয়েছে, যে ওপর থেকে 20, নিচ থেকে 20, কিন্তু ডানে বামে অনলি 5 পিক্সেল। এখন যদি ডানে বামে আমরা এটা 55 পিক্সেল করে দিই, তাহলে দেখবো ওপরে নিচে 20 ঠিকই আছে, কিন্তু ডানে এবং বামে 55 পিক্সেল প্যাডিং পেয়েছে। এটা হচ্ছে মার্জিন প্যাডিং প্রকাশ করার আরেকটা বৈশিষ্ট্য। এখন এই একই মার্জিন প্যাডিং, এই চারটা এলিমেন্ট, যে ওপরে নিচে ডানে বামে যদি আমরা দিতে চাই, তাহলে এটার আরও একটা সিস্টেম আছে। যেমন ধরুন 5 পিক্সেল, 10 পিক্সেল, 15 পিক্সেল, 20 পিক্সেল, আমরা চারটা এলিমেন্ট এখানে লিখলাম, 5, 10, 15, 20। তাহলে কী হবে? তাহলে দেখুন চার দিক থেকে মার্জিন পাবে। ওপর থেকে প্রথম যে এলিমেন্টটা সেটা পাবে ওপর থেকে 5 পিক্সেল, দ্বিতীয় এলিমেন্টটা পাবে ডানে, তৃতীয় এলিমেন্টটা পাবে নিচে, এবং চতুর্থ এলিমেন্টটা পাবে বামে। দ্যাট মিন্স ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে ঘুরবে। সো এই এলিমেন্টটা যদি আমরা রিফ্রেশ করি, দেখব ওপর থেকে 5, ডানে 10, নিচে 15 এবং বামে 20। এবং আমরা যদি এটা যাচাই করার চেষ্টা করি ইন্সপেক্ট এলিমেন্ট করে, তাহলে এখানে উপরেরটা নাড়ালে দেখব ওপর থেকে নড়তেছে, এই দ্বিতীয়টা নাড়ালে দেখব ডান দিক থেকে নড়তেছে, এবং তৃতীয়টা নাড়ালে দেখব এই যে নিচ দিক থেকে নড়তেছে, আমরা দেখতে পাচ্ছি নিচের থেকে নড়তেছে, এবং চতুর্থটা নাড়ালে দেখব বাম পাশ থেকে নড়তেছে। সো এই হচ্ছে বিষয় যে আপনি কিভাবে মার্জিন প্যাডিং এই যাবতীয় বিষয়গুলো আপনি শর্টকাট পদ্ধতিতে, আমরা এর আগেও দেখেছি ফন্ট নিয়ে শর্টকাট কীভাবে করতে হয়, এইভাবে শর্টকাট পদ্ধতিতে আপনারা ইউজ করতে পারেন। আর HTML CSS শেখার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে আপনি যখন বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করবেন, যেমন আপনি নেটে বিভিন্ন সময় বিভিন্ন সাইট ব্রাউজ করে থাকেন, তখন আপনি যদি কোনো একটা দেখেন নতুন একটা ডিজাইন আসছে, নতুন একটা ফাংশন আমার কাছে ভালো লাগছে নতুন ডিজাইনটা, সো তখনই আপনি সেই এলিমেন্টটা রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, এবং ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনি সেটার HTML দেখতে পারবেন, চাইলে CSSও দেখতে পারবেন। তো সেখান থেকে দেখে দেখে আপনি HTML CSS এর নতুন নতুন বিষয়, নতুন টিপস, নতুন ডিজাইন সম্পর্কে জানতে পারবেন, এবং এই কাজটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন। যতদিন আপনি থাকবেন ততদিন এই কাজটা করবেন, আপনি যতই শেখেন না কেন, যতই যা করেন না কেন, আমি এখনও প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতে চাই, নতুন নতুন জিনিস সম্পর্কে জানি। ইভেন HTML এর অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, ইভেন আমাদের দেশের অনেক বড় মাপের ডেভেলপার আছে তারাও জানে না। দেখবেন যে যারা খুব বড় মাপের ডেভেলপার তারা সবাই বলে যে আমরা এখনও আসলে কিছুই শিখি নাই, এবং কথাটা আসলেই ঠিক যে আমরা আসলে কিছুই শিখি নাই, এখনও শেখার অনেক কিছু আছে। ইভেন শুধুমাত্র HTML CSSকে অনেকেই অবজ্ঞা করে, অনেকে বলে থাকে যে HTML CSS এটা কী জিনিস, এটা শিখতে 2 দিন লাগে, কিন্তু আসলে জিনিসটা অনেকটাই সহজ, কিন্তু এর মধ্যে যে আরও কত কিছু আছে সেটা 2 বছরও যদি আপনি শেখেন, দিনটা 24 ঘন্টা, তারপর আমার মনে হয় শেষ হবে না, কারণ এগুলো এমন জিনিস যে এটার শেষ নেই। আপনি যত শিখবেন তত আরও শিখতে পারবেন, তবে আমরা যদি 1 মাস ভালোভাবে ট্রাই করি, তাহলে আমরা কাজ করার লেভেলে যেতে পারবো, এবং এটা দিয়ে আমরা মোটামুটি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন মেইন কনসেপ্ট, মার্জিন প্যাডিং শর্টকাটে কীভাবে ইউজ করতে হয়। আমরা নেক্সটের পর্বে আরও অন্যান্য বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। তো সেটার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা মার্জিন প্যাডিং সম্পর্কে জেনেছি এবং তার খুঁটিনাটি অনেক বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি। আজকের পর্বে আমরা CSS এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানবো, যেটি আমাদের দেশে অ্যাকচুয়ালি অধিকাংশ প্রতিষ্ঠানগুলোতেই দেখানো হয় না, বা এই বিষয়টি অ্যাকচুয়ালি আপনি যখন কাজ করবেন, প্র্যাকটিস করবেন, কেবল তখনই জানতে পারবেন, এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ক্ষুদ্র একটি বিষয়। সো এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনি CSS এ বিভিন্ন ফাইলকে কল করতে পারেন, এবং এখানে অনেক চাইল্ড এলিমেন্ট আছে যেগুলোকে আপনি কিভাবে CSS থেকে HTML এর ফাইলগুলোকে ক্যাচ করতে পারেন।
তো যদিও ব্যাপারটা অনেকেই জানেন, যেমন আমরা এর আগেও দেখেছি কোনো আইডিকে সিলেক্ট করার জন্য সিএসএস এ হ্যাশট্যাগ ইউজ করতে হয়, কোনো ক্লাসকে সিলেক্ট করার জন্য সিএসএস এ ডট সাইন ইউজ করতে হয়, আপনারা আগেও দেখেছেন। তো এই বিষয়টা একটু অ্যাডভান্স লেভেলের যদি আমরা দেখি যে অ্যাকচুয়ালি এইভাবে সিলেকশনের কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমরা কীভাবে করতে পারি। তো আমরা এখানে একটি ডিভ নিয়ে নিচ্ছি, ডিভের একটি আইডি দিয়ে দিচ্ছি র্যাপার। র্যাপার অ্যাকচুয়ালি এমন একটা আইডি যেটা জেনারেলি একটা ওয়েবসাইটের মেইন ডিভকে দেওয়া হয়ে থাকে। আপনি যে কোনো নাম দিতে পারেন, আইডি দিতে পারেন বা ক্লাসও দিতে পারেন। আমরা এখানে একটা আইডি নিয়ে নিচ্ছি র্যাপার নামে, এবং এখানে আমি কিছু প্যারাগ্রাফ লিখতেছি, যেমন আই লাভ আইটি বাড়ি টিউটোরিয়াল। ওকে ফাইন, এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম, আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা প্যারাগ্রাফ লিখলাম, আরও একবার লিখলাম, এবং লিখে এবং একটা জিনিস খেয়াল করুন যে এই প্যারাগ্রাফের মধ্যে আমি ভেতরে আরেকটা ডিভ নিলাম, দ্যাট মিন্স শুধু একটা ডিভ, খালি একটা ডিভ, ডিভের কোনো নেম ক্লাস কিছু দিলাম না, এবং এর মধ্যে একটি প্যারাগ্রাফ আমরা নিচ্ছি আমাদের ইচ্ছা মতো, যেমন দিস ইজ আওয়ার ইনসাইড প্যারাগ্রাফ, বোঝার সুবিধার্থে দিলাম। দেখুন এখানে আমরা কী কী কাজ করেছি, এখানে আমরা বাইরে একটু র্যাপার ডিভ নিয়েছি, ভেতরে একই প্যারাগ্রাফ তিনটা দিয়েছি, যে প্যারাগ্রাফগুলো সরাসরি র্যাপারের এলিমেন্ট, দ্যাট মিন্স সরাসরি র্যাপারের চাইল্ড, এবং এই র্যাপারের মধ্যে আমরা আরেকটা ডিভ নিয়েছি যেটার কোনো নাম দেয়নি, এবং সেই ডিভের মধ্যে আমরা আরেকটি প্যারাগ্রাফ নিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করুন যে এই যে যে র্যাপার যেটা মেইন ডিভ, সবার বাইরের যে ডিভটা, সেইটার কিন্তু ডিরেক্ট চাইল্ড কে কে, সেটার সরাসরি চাইল্ড কে কে, সেটার সরাসরি চাইল্ড এই প্রথম প্যারাগ্রাফ, এই দ্বিতীয় প্যারাগ্রাফ, এই তৃতীয় প্যারাগ্রাফ, এবং এই ডিভটা, শুধুমাত্র এই ডিভটা। তো এই র্যাপারের ডিরেক্ট চাইল্ড শুধু এই প্যারাগ্রাফগুলো এবং এই ডিভগুলো, এবং এই যে যে ইনসাইড যে প্যারাগ্রাফটা আছে এইটা কিন্তু এই র্যাপারের চাইল্ড না, এই ভেতরের প্যারাগ্রাফটা হচ্ছে এই যে যে ব্ল্যাঙ্ক যে ডিভটা, যে ডিভটার কোনো নাম আমরা দেইনি, সেই ডিভটার চাইল্ড। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। দ্যাট মিন্স আমাদের পৃথিবীর মতোই, যেমন বাবার ছেলে, ছেলের ছেলে, দ্যাট মিন্স দাদার নাতি, ঠিক অনেকটা এই টাইপেরই, যে এই ক্ষেত্রে এই র্যাপার যদি বাবা হয়, এই র্যাপারের ছেলে হচ্ছে এই প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ, তৃতীয় প্যারাগ্রাফ, এবং এই ডিভ, শুধু ডিভ, এবং এই ডিভের ছেলে হচ্ছে এই প্যারাগ্রাফ। সো এই প্যারাগ্রাফ হচ্ছে এই ডিভের ছেলে, এই প্যারাগ্রাফ, এই যে এই প্যারাগ্রাফটা কিন্তু কোনো অবস্থাতেই র্যাপারের চাইল্ড না, এটা হচ্ছে এই ব্ল্যাঙ্ক ডিভটার চাইল্ড। সো এই জিনিসটা যদি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে আমরা এখন যে বিষয়টি বলবো সেটি বুঝতে পারবেন। আমরা প্রথমে এই র্যাপারকে এখান থেকে আমরা সিলেক্ট করে নিয়েছি, দেখুন এটা হচ্ছে আইডি সিলেক্টর। আপনারা জানেন যে যখনই আমরা কোনো আইডিকে সিলেক্ট করতে যাব তখন এখানে হ্যাশট্যাগ ইউজ করব। সো এই র্যাপারকে যদি আমরা সিলেক্ট করি, এবং র্যাপারের মধ্যে যদি এখানে দেখুন একটা স্পেস দিয়ে যদি আমরা পি দেই, তাহলে এটা কাকে সিলেক্ট করবে বলুন তো? র্যাপার স্পেস দিয়ে পি, আমরা এর আগের পর্বে এই বেসিক সম্পর্কে জেনেছি যে র্যাপারের পর একটা স্পেস দিয়ে যদি আমরা পি ট্যাগ দেই, তাহলে এই র্যাপার নামক আইডির মধ্যে যতগুলো প্যারাগ্রাফ আছে, দ্যাট মিন্স সেটা তার ছেলে হোক বা নাতি হোক, যেটাই হোক না কেন, যত প্যারাগ্রাফ আছে সবগুলোকে সে ঢালাওভাবে সিলেক্ট করে যাবে। যেমন আমরা যদি এটা বোঝার জন্য এটা যদি কালার রেড দেই, এবং আউটপুট দেখলে কিন্তু আমরা দেখব যে সবগুলো প্যারাগ্রাফের কিন্তু কালার রেড হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এটা র্যাপার নামক আইডির ভেতরে আছে, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের রং এটা মানে এই সিএসএসটা এই এখান থেকে পেয়েছে। এখন যদি আমরা এমন করি, একটু ভালো করে লক্ষ্য করুন, যদি আমরা এইখানে এই স্পেসের পরিবর্তে যদি আমরা গ্রেটার দেন সাইন ইউজ করি, এখানে দেখুন স্পেস না দিয়ে আমরা র্যাপার এবং পি এর মধ্যে আমরা কি ইউজ করলাম, গ্রেটার দেন সাইন। আপনি গ্রেটার দেনের আগে পরে স্পেস দিতে পারেন, নো প্রবলেম, বাট মেইনলি একটা স্পেস না দিয়ে আমরা স্পেসের পরিবর্তে গ্রেটার দেন সাইন বা রাইট অ্যাঙ্গেল সাইন যদি আমরা ইউজ করি, এবং যদি রিফ্রেশ করি, দেখব কিছুটা চেঞ্জ দেখা যাচ্ছে। কী চেঞ্জ দেখা যাচ্ছে? যে যখনই আমরা স্পেসের পরিবর্তে গ্রেটার দেন বা রাইট অ্যাঙ্গেল সাইন ইউজ করলাম, আমরা দেখলাম যে শুধুমাত্র ওই সকল প্যারাগ্রাফগুলো যেগুলো র্যাপারের ডিরেক্টলি চাইল্ড, শুধুমাত্র সেই এলিমেন্টগুলো এই সিএসএসটা পেয়েছে, যেটা তার চাইল্ড না, যেটা তার চাইল্ডের চাইল্ড, দ্যাট মিন্স যেটা তার ডিরেক্ট চাইল্ড না, সেই এলিমেন্টে কিন্তু এই লাল রঙের সিএসএসটা পায়নি। তার মানে হচ্ছে যখন আমরা গেটার দেন দিয়ে কোনো কিছুকে সিলেক্ট করব, তখন এটা ডিরেক্টলি ওই আইডি বা ওই ক্লাসের মধ্যেকার যে সরাসরি যে চাইল্ডগুলো, শুধুমাত্র সেই এলিমেন্টগুলো এই সিএসএসটা পাবে। কিন্তু এই চাইল্ডের ভেতরে যদি অন্য কোনো চাইল্ড থাকে, দ্যাট মিন্স যদি নাতি থাকে, সেই নাতি কিন্তু এই বৈশিষ্ট্যটা এখান থেকে
পাবে না, শুধুমাত্র ডিরেক্টলি তার ছেলেগুলাই এই বৈশিষ্ট্যগুলো পাবে। আশা করি এতটুকু আইডিয়া আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে আমরা এটা পাবে এবং কিভাবে এটা পাবে না। এখন এটা গেল যে ফাদার অ্যান্ড চাইল্ডের বিষয়, যে আসলে গেটার বা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করলে আমরা কিভাবে দেব, এবং যদি এখানে যদি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ না করে দেই তাহলে দেখব যে তার ছেলে এবং নাতি সবাই একই বৈশিষ্ট্য পেয়ে গেছে। এখন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা তো এখানে এই যে প্যারাগ্রাফগুলোকে সিলেক্ট করার জন্য আমাদের এই প্যারাগ্রাফের আগে কিন্তু র্যাপার কথাটা লেখার কোনো প্রয়োজন ছিল না, তাই না? আমরা যদি র্যাপারটা কেটে যদি আমরা শুধু প্যারাগ্রাফ দিতাম তাহলে কি হতো? শুধু প্যারাগ্রাফ যদি দেই তাহলে রিফ্রেশ করলে দেখব সবগুলোই পেয়েছে, কিন্তু এই র্যাপারের বাইরেও যদি কোনো প্যারাগ্রাফ লিখি, দেখুন সেই র্যাপারের বাইরের প্যারাগ্রাফটাও কিন্তু পেয়ে গেছে। আপনি যদি কোনো আইডি বা কোনো ক্লাসের নাম, দ্যাট মিন্স আপনি যে ডিভের ভেতরে চাচ্ছেন চেঞ্জটা, যেমন আমরা চাচ্ছি এই র্যাপারের ভেতরের প্যারাগ্রাফগুলোই শুধু লাল হবে, সো এই ক্ষেত্রে আপনি যদি কোনো নির্দিষ্ট কোনো ডিভের ভেতরের কোনো প্যারাগ্রাফকে কালার দিতে চান বা কোনো এলিমেন্টকে, শুধু প্যারাগ্রাফ না, এখানে হেডিং হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যদি আপনি কোনো ডিভের মধ্যাকার কোনো এলিমেন্টকে যদি স্পেসিফিক্যালি কোনো স্টাইল শিট দিতে চান তাহলে অবশ্যই সেই এলিমেন্টটার আগে আপনাকে সেই ডিভ এভাবে লিখে দিতে হবে। তাহলে এটা বোঝাবে যে এই ডিভের মধ্যে যত প্যারাগ্রাফ আছে শুধু ওই প্যারাগ্রাফগুলো পাবে। যেমন এখন যদি আমরা আউটপুট দেখি দেখব যে এই যে ওপরের যে এই ডিভের মধ্যে যে প্যারাগ্রাফগুলো আছে শুধুমাত্র সেগুলোই লাল হয়েছে, কিন্তু বাইরে যেটা আছে সেটার কোনো চেঞ্জ হচ্ছে না। যদি আমরা রিফ্রেশ করি, সেভ করতে মনে ছিল না, এখন যদি রিফ্রেশ করি দেখুন শুধুমাত্র এই বাইরের প্যারাগ্রাফগুলোই লাল হয়েছে, কিন্তু সরি ভেতরের প্যারাগ্রাফগুলোই লাল হয়েছে যেগুলো র্যাপারের মধ্যে ছিল, কিন্তু র্যাপারের বাইরে যে আউটসাইড প্যারাগ্রাফ লিখেছি আমরা সেটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি। সো এই যে যে সিএসএস এর সিলেকশনের যে বিষয়গুলো, কিভাবে আপনি একটি এলিমেন্টকে সিএসএস থেকে সিলেক্ট করবেন, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এ সম্পর্কে আমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি মানে পরবর্তীতে আপনি যখন কাজ করবেন বা আপনি যদি অনলাইন থেকে কোনো ওয়েবসাইটের কোড দেখেন শেখার জন্য, যদি ওয়েবসাইটের ইন্সপেক্ট এলিমেন্ট করে বা ভিউ সোর্স দিয়ে যদি আপনি কোড দেখেন একটি ওয়েবসাইটের, তখন কিন্তু আপনি নাও বুঝতে পারেন এই সিলেকশনের বিষয়গুলো। এই যে এরকম রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করে অনেক সময় এরকম ভেতরে এলিমেন্টগুলোকে সিলেক্ট করা হয়, তো তখন আপনার মধ্যে কনফিউশনের সৃষ্টি হতে পারে। তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করে দেখবেন। এবং আমরা বরাবরই বলে থাকি এবং আমরা এই সেকশনটিতে আমাদের প্রায় আমরা কিছু না কিছু নিউজ দেওয়ার চেষ্টা করি, যে যত বেশি আপনারা কোডিং করবেন তত বেশি শিখতে পারবেন, যত বেশি চিন্তা করবেন তত বেশি শিখতে পারবেন। সো অবশ্যই সময় দিতে হবে এবং এটা নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে, তাহলে আপনি ইফেক্টিভলি শিখতে পারবেন। সো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা সিএসএস সিলেক্ট করা নিয়ে বা এইচটিএমএল এর বিভিন্ন এলিমেন্ট কিভাবে আমরা সিএসএস সিলেক্ট করতে পারি সে বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। তো আজকের পর্বে আমরা শিখব যে কিভাবে আপনি সিএসএস ওভারফ্লো প্রপার্টি ইউজ করতে পারেন। সিএসএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রপার্টি হচ্ছে ডিসপ্লে প্রপার্টি এবং আরেকটি হচ্ছে ওভারফ্লো প্রপার্টি। তো যদিও এইভাবে আসলে আলাদা করে শেখানো যায় না ওভারফ্লো এবং ডিসপ্লে প্রপার্টি, তারপর আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে ওভারফ্লো প্রপার্টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলতে। দেখুন আমরা এখানে একটি ডিভ নিয়েছি, ডিভের আইডি দিয়েছি র্যাপার দেখতে পাচ্ছেন, এবং ডিভের মধ্যে আমরা অনেক লম্বা একটি প্যারাগ্রাফ লিখেছি আমাদের বোঝার সুবিধার্থে, এবং আমরা এখানে সিএসএস কল করা আছে আমাদের এইচটিএমএল এর সাথে, এবং এই সিএসএস এর র্যাপার নামে একটি ডিভ নিয়ে আছে। আমরা এখন এখানে আমাদের কাজ করব, আমরা আগে একবার আউটপুটটা দেখে নিই। এটা আমাদের আউটপুট। তো এখানে আমরা অ্যাট ফার্স্ট ওভারফ্লো প্রপার্টির যে জিনিসটা আমরা দেখব, যে আমরা যদি এখানে ওভারফ্লো প্রপার্টির বেশ কিছু কমন রুলস রয়েছে, যেমন আমরা এইখানে ওভারফ্লো প্রপার্টি বোঝার পূর্বে আমাদেরকে একটা বর্ডার দিয়ে দিতে হবে। আমরা বর্ডার দিলে ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবো। আপনারা জানেন বর্ডার কীভাবে দিতে হয়, 1 পিক্সেল সলিড রেড দিয়ে দিলাম,
এটা মানে হচ্ছে বর্ডারের উইড হবে 1 পিক্সেল, বর্ডারের প্রপার্টি বা বর্ডারের টাইপ হবে সলিড এবং কালার হবে রেড। সো এখন যদি পেজটা রিফ্রেশ করে আসি, দেখবো আমাদের টোটাল প্যারাগ্রাফটার চারদিকে একটা বর্ডার আছে, এবং আমরা জানি যে প্যারাগ্রাফ একটি ব্লক লেভেল এলিমেন্ট, সো এটা বাম থেকে ডান পাশ পুরো এরিয়াটা নিয়ে নিয়েছে, দ্যাট মিন্স 100% এরিয়া। তো এখন আমরা যদি এটাকে যদি উইড দিই, আমরা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা উইড দিলাম 600 পিক্সেল এবং আমরা হাইট দিচ্ছি 150 পিক্সেল, দিয়ে যদি আমরা রিফ্রেশ করি, আমরা তাহলে কি দেখতে পাবো যে আমাদের যে এলিমেন্টটা আছে সেটার উইড এখানে 600 পিক্সেল আছে, বাট হাইটও দেখতে পাচ্ছি এলিমেন্টের 150 পিক্সেল আছে। বাট যেহেতু আমাদের প্যারাগ্রাফটা অনেক বড় এবং এত অল্প জায়গায় প্যারাগ্রাফটা ধরবে না, সো এই জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের যে যত যতটুকু আমাদের এরিয়া ততটুকু ওভার ক্রস করেও প্যারাগ্রাফ বাইরে বের হয়ে আসতেছে। সো এই যে যে আমাদের এরিয়ার থেকে যদি আমাদের ভেতরে এলিমেন্ট বড় হয়ে যায়, তখন এই যে যে বাইরে বের হয়ে আসলো, এবং একটা ওয়েবসাইটে যদি এইরকম হয়ে যায় যে একটা এলিমেন্ট তার বর্ডার থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা দেখতে খারাপ দেখা যাবে এবং এটা কিন্তু হবে না। সো এই জাতীয় বিষয়গুলো আমরা ওভারফ্লো দিয়ে কন্ট্রোল করতে পারি, যে ওভারফ্লো যাতে না হয়ে যায়। ওভারফ্লোর সবচেয়ে বেশি যে প্রপার্টিটি ইউজ করা হয় সেটা হচ্ছে মূলত ওভারফ্লো হিডেন। আমরা যদি ওভারফ্লো হিডেন করি, এবং আপনি যদি এখন দেখেন যে ওভারফ্লো হিডেন, তাহলে কিন্তু দেখা যাবে যে প্যারাগ্রাফটা এতটুকু বক্সের মধ্যে যতটুকু ধরেছে ততটুকুই আছে, বাকি যে প্যারাগ্রাফটুকু সেটা হিডেন হয়ে গেছে, মানে এই বক্সের বাইরে যা প্যারাগ্রাফ আছে এগুলো কিন্তু হিডেন অবস্থায় আছে, কিন্তু এখানে প্যারাগ্রাফ কিন্তু কেটে গেছে, ফুল প্যারাগ্রাফটা কিন্তু এখানে শো করে নাই। সো এই হচ্ছে ওভারফ্লোর একটা প্রপার্টি। আমরা যদি এখানে ফুল প্যারাগ্রাফটা শো করাতে চাই, তাহলে আমরা এখানে যেটা ইউজ করতে পারি ওভারফ্লো স্ক্রল। যদি এখানে আমরা ওভারফ্লো স্ক্রল ব্যবহার করি, তাহলে এখানে দেখতে পাবো যে এইভাবে প্যারাগ্রাফ কেটে যাওয়ার পরিবর্তে এখানে একটি স্ক্রল বার চলে আসবে, যেটার মাধ্যমে আমরা আমাদের প্যারাগ্রাফকে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্ক্রল বার এসেছে, এবং স্ক্রল বার দিয়ে আমরা এতটুকু বক্সের মধ্যে আমাদের ফুল প্যারাগ্রাফটাকে আমাদের সুবিধা মতো আমরা এখানে ওপরে নিচে স্ক্রল করে এখান থেকে দেখে নিতে পারবো। সো এই হচ্ছে ওভারফ্লোর দুইটা কমন প্রপার্টি, ওভারফ্লো স্ক্রল এবং ওভারফ্লো হিডেন। এই দুইটা প্রপার্টি ব্যাপকভাবে ব্যবহৃত হয় একটি ওয়েবসাইটে, এবং আমরা ভবিষ্যতে যখন ওয়েবসাইট করব আমরা তখন এটার অনেক ব্যবহার দেখব। তো আজকের পর্ব মূলত এতটুকুই, খুবই ছোট্ট একটা প্রপার্টি, বাট আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং আগামী পর্বে আমরা ডিসপ্লে আরও একটি ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আপনারা একটি ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে জেনেছেন, এবং আজকের পর্বে আমরা ঠিক ওই রকমই আরেকটি ইম্পর্টেন্ট প্রপার্টি সম্পর্কে জানবো, সিএসএস এর, এবং সেটি হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। দেখুন, আমরা গত পর্বের মতো এই পর্বেও আমরা একটি ডিভ ক্রিয়েট করেছি আমাদের এইচটিএমএল এর মধ্যে। ডিভের আইডির নাম দিয়েছি র্যাপার, এবং তার মধ্যে একটি প্যারাগ্রাফ আমরা নিয়েছি এবং বেশ লম্বা একটি প্যারাগ্রাফ লিখেছি, এবং এইচটিএমএল এর সাথে সিএসএস লিঙ্ক আপ করানো আছে, এবং আমরা সিএসএস এর মধ্যে র্যাপার নামক একটি ডিভ এখানে নিয়েছি। এখন কথা হচ্ছে যে আমরা জানি যে এই প্যারাগ্রাফ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, এবং ব্লক লেভেল এলিমেন্ট সম্পর্কে আমরা কিন্তু অলরেডি আগের টিউটোরিয়ালে আমরা একটি ভিডিও দিয়েছি যেখানে ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে বলা হয়েছে। তো আশা করি আপনারা সেটি দেখেছেন এবং আপনারা সেটি সম্পর্কে জানেন। যাই হোক, আমরা জানি যে প্যারাগ্রাফ, হেডিং, ডিভ এগুলো হচ্ছে মূলত ব্লক লেভেল এলিমেন্ট, এবং ব্লক লেভেল এলিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যখনই কোনো এই ধরনের কোনো এলিমেন্ট আমরা ডিক্লেয়ার করব বা দিব, এটা সাথে সাথে বাম থেকে ডান পাশ পর্যন্ত 100% এরিয়া, তার মানে আমাদের স্ক্রিনের ফুল এরিয়া সে দখল করে নেবে। ঠিক একইভাবে আমরা যখন প্যারাগ্রাফ দিয়েছি, এটা আমাদের স্ক্রিনের বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল এরিয়া দখল করে নিয়েছে, যেহেতু প্যারাগ্রাফ একটি ব্লক লেভেল এলিমেন্ট। এখন আমরা এই ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে আমরা এই ব্লক লেভেল এলিমেন্ট এবং এই ইনলাইন এলিমেন্ট এগুলোর বৈশিষ্ট্যকে চেঞ্জ করতে পারি এবং আমাদের হাতে এই কন্ট্রোলটা নিয়ে আসতে পারি। এবং ডিসপ্লে প্রপার্টির আরও একটি চমৎকার যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা ডিসপ্লে প্রপার্টিতে কোনো কিছুকে অদৃশ্য করে দিতে পারি বা নাই করে দিতে পারি। যেমন আমরা যদি এই র্যাপার এর যেটা আছে ডিপ, এটাকে যদি আমরা প্রথমেই ডিসপ্লে নাম দিই, এবং এখানে বলে রাখি যে ডিসপ্লে ব্লক মানে হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের জন্য ইউজ করা হয়, এবং অনেকে এটা বলে থাকে ডিসপ্লে ব্লক হচ্ছে কোনো কিছু শো করানোর জন্য,
কিন্তু আসলে কথাটা ঠিক না। ডিসপ্লে ব্লক হচ্ছে, ডিসপ্লে ব্লকের যে কী ব্যবহার সেটা আমরা কিছুক্ষণ পরেই জানবো, এখন আমরা আগে এখানে ডিসপ্লে নান লিখি। এবার যদি রিফ্রেশ করি দেখবো আমাদের স্ক্রিনে সব কিছুই চলে গেছে, কারণ আমরা আমাদের র্যাপারকে ডিসপ্লে নান করিয়ে দিয়েছি। ডিসপ্লে নানের মিনিং হচ্ছে যে এটা নাই হয়ে যাবে বা এটা থাকবে না। তো এখন কথা হচ্ছে ডিসপ্লে ব্লক, এটা আমরা কিভাবে করবো আর ডিসপ্লে ব্লক কেন ইউজ করব। তো এইখানে আমরা এটা বোঝার জন্য আমরা এই প্যারাগ্রাফের মধ্যে একটি স্প্যান নিতেছি, আপনারা খেয়াল করে দেখুন, স্প্যান SPAN, এটা হচ্ছে একটি চমৎকার ট্যাগ যেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আমরা এর আগে দেখেছিলাম যে ইমেজ হচ্ছে একটি ইনলাইন এলিমেন্ট, তারপর স্ট্রং, তারপর বোল্ড করার জন্য বি স্ট্রং, তারপর আই, EM, এগুলো যাবতীয় বিষয় হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ঠিক স্প্যানও এরকম একটি ইনলাইন এলিমেন্ট, কিন্তু ডিভ কিন্তু আবার ইনলাইন এলিমেন্ট না, ডিভ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এখানে যদি আমরা কিছু লিখি, দিস ইজ আওয়ার ইনলাইন টেক্সট লিখে, এখন যদি এটাকে আমরা একটা বোঝার জন্য, কারণ এত লেখার মধ্যে, কারণ দেখুন এটা যদি আমরা রিফ্রেশ করি দেখবো যে আমাদের ওই দিস ইজ আওয়ার ইনলাইন টেক্সটটা হারিয়ে গেছে, কারণ এটা একটা ইনলাইন এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এটা তার ফ্লো, টেক্সটের যে ফ্লো সেই টেক্সটের সাথেই সে যাবে, এলিমেন্টগুলোর সাথেই সে যাবে। তো এই ক্ষেত্রে এটাকে আলাদা করার জন্য আমরা এখানে ইনলাইনকে যদি এখান থেকে সিলেক্ট করে দেই, র্যাপারের মধ্যে স্প্যান, স্প্যানকে যদি ভাবে সিলেক্ট করে দেই, এবং এটার যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলে কিন্তু আমরা সহজেই ধরে ফেলতে পারবো এটা কোথায় আছে, রেড। এবং এটা টেক্সটের কালার আমরা কী দিচ্ছি, হোয়াইট দিচ্ছি, যাতে করে আমরা ইজিলি এটাকে ধরতে পারি লেখাটা কোথায় আছে। দেখুন এই যে আমরা রিফ্রেশ করলে এই যে দিস ইজ আওয়ার ইনলাইন টেক্সট, দ্যাট মিন্স, এবং এটা যেহেতু একটি ইনলাইন এলিমেন্ট, সো এটা আমাদের টেক্সটের ফ্লো দেখুন একটুও চেঞ্জ হয়নি, এবং এটা টেক্সটের ফ্লোর সাথেই মানে ঢুকে গেছে। সো এই ক্ষেত্রে এখন যদি আমরা এটাকে ব্লক লেভেল এলিমেন্ট করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, জাস্ট আমরা এখানে ডিসপ্লে ব্লক ইউজ করতে পারবো। এবং ডিসপ্লে ব্লকের ব্যবহার হচ্ছে এটা, যে কোনো ইনলাইন এলিমেন্টকে ব্লক লেভেল এলিমেন্টে কনভার্ট করার জন্য আমরা ডিসপ্লে ব্লক ইউজ করতে পারি। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে কী হবে একটু ভাবুন তো, এই ইনলাইন এলিমেন্টটা ব্লক লেভেল হয়ে যাবে, এবং এটা প্যারাগ্রাফের মতো ঠিক নতুন একটা লাইন নিবে এবং বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল এরিয়া নিবে। দেখি হয় কি না, রিফ্রেশ করি, দেখুন এটা প্যারাগ্রাফের মতো ঠিক একটা নতুন লাইন নিয়ে নিল, এবং সে VIP পার্সনের মতো স্ক্রিনের বাম থেকে ডান পাশ জুড়ে ফুল এরিয়া দখল করে নিল। সো এই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের কাজ, যে আমরা ব্লক যে কোনো ইনলাইন এলিমেন্টকে আমাদের সুবিধা মতো ব্লক করতে পারি, অথবা আবার সেই ইনলাইন করে দিতে পারি। ইনলাইন করে দিলে সেটা আবার ইনলাইনের মতো ভেতরে ঢুকে যাবে। সো এইভাবে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে নান, এই তিনটা হচ্ছে ডিসপ্লের মোস্ট কমন প্রপার্টি। ডিসপ্লের এরকম আরও অনেক প্রপার্টি আছে, প্রায় 8-10টার মতো প্রপার্টি আছে, কিন্তু সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় না। সো সেগুলো নিয়ে এখন আর আমরা কথা বললাম না, সেগুলো ভবিষ্যতে যখন আমরা ওয়েবসাইট প্র্যাকটিক্যাল ডিজাইন করবো HTML CSS দুটো একসাথে ব্যবহার করে, তখন আমরা হয়তো যেগুলো প্রয়োজন হবে আমরা সেগুলো তখন দেখে নিতে পারবো। তবে মোস্ট কমন এবং মোস্ট ব্যবহৃত হয় এই তিনটা এলিমেন্টই মূলত, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান এবং ডিসপ্লে ইনলাইন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো আজকের পর্ব এই পর্যন্তই, ডিসপ্লে প্রপার্টিগুলো প্র্যাকটিস করে ফেলুন, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্বের আমন্ত্রণ জেনে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। এবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা CSS এর ডিসপ্লে প্রপার্টি দেখেছি এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম, এবং আজকের পর্বে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে CSS ফ্লোটিং প্রপার্টি। এটি CSS এর আরও একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি, এবং ফ্লোট ব্যবহার করে আমরা CSS এর একটি ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্টকে বিভিন্ন জায়গায় আমরা স্থাপন করতে পারি এবং আমাদের পজিশনগুলো ঠিক করতে পারি। দেখুন আমরা HTML ফাইলে আছি, এবং HTML এর মধ্যে CSS কে কল করানো হয়েছে, এবং এখানে আমরা দুইটি ডিভ নিয়েছি যেটার নাম দিয়েছি ব্লক 1 এবং ব্লক 2, এবং ডিভ দুইটা ব্ল্যাঙ্ক, ভেতরে কিছুই নেই, আমরা চাইলে কিছু লিখতেও পারি আবার নাও লিখলাম বোঝানোর সুবিধার্থে। আমরা CSS এ দেখুন আমরা ব্লক 1 ব্লক 2 দুইটা CSS নিয়েছি, এবং ব্লক 1 এবং ব্লক 2 দুইটাকেই আমরা উইড হাইট 200 পিক্সেল করে দিয়েছি, এবং প্রথমটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে রেড, দ্বিতীয়টাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে গ্রিন। সো আমরা যদি আউটপুটটা এই অবস্থায় দেখি, দেখবো যে এইরকম আউটপুট দেখা যাচ্ছে, এবং আমরা জানি যে যেহেতু এই দুইটাই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, দুইটা ডিভ আমরা নিয়েছি, সো এই ক্ষেত্রে দুইটা
ব্লক লেভেল এলিমেন্ট দুইটা আলাদা আলাদা স্পেস নিয়েছে এবং এটা বাম থেকে ডান পাশ পর্যন্ত পুরো জায়গাটাই তাদের নিজের নামে রেজিস্ট্রি করে রেখেছে। যেমন যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং এদের উপর যদি মাউসের কার্জার নেই, দেখবে এটা বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল স্ক্রিনটাকে নিজের নামে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি ভূমি অফিস থেকে। হ্যাঁ অ্যাকচুয়ালি একটু মজা করলাম। ব্লক লেভেলের বৈশিষ্ট্য এটা, সেটা স্ক্রিনের ফুল অংশ 100% দখল করে নেবে। আর যেহেতু দখল করে নিয়েছে, কিন্তু যেহেতু আমি উইড হাইট 200 পিক্সেল দিয়ে দিয়েছি ব্লক ওয়ানের, সো এটা দখল করে নেওয়ার পরেও শুধুমাত্র 200 পিক্সেল এরিয়া জুড়েই তার লাল রঙটা দেখা যাচ্ছে, আর বাকি এরিয়াগুলো তার নামেই রেজিস্টার কিত, কিন্তু উইড হাইট না দেওয়ার কারণে, মানে উইড হাইট দিয়ে ফিক্স করে দেওয়ার কারণে সে এই অংশটুকুতে কিছু করতে পারতেছে না। সো এই বিষয়গুলোই আমরা আজকে দেখবো যে ফ্লোয়েড প্রপার্টি ব্যবহার করে আমরা কেন কীভাবে এই যে যে ফুল এরিয়াটা খালি পড়ে রইল, শুধু শুধু এই খালি জমিগুলোতে বা এই খালি এরিয়াগুলোতে আমরা কীভাবে আমাদের এই বক্সটাকে নিয়ে আসতে পারি। সো এই বিষয়গুলো ফ্লোয়েড দিয়ে নির্ধারণ করা হয়। সো আমরা যদি প্রথম এলিমেন্টটাকে আমরা ফ্লোয়েড লেফট দেই, তাহলে দেখুন কী হয়। ফ্লোয়েডের জেনারেলি মোস্ট কমন দুইটা প্রপার্টি হচ্ছে ফ্লোয়েড লেফট এবং ফ্লোয়েড রাইট। এটা দ্বারা মিন হয় ফ্লোয়েড লেফট হবে লেখা বামে চলে যাবে লেখা বা এলিমেন্ট, আর ফ্লোয়েড রাইট দিলে ডানে চলে যাবে। সো প্রথম এলিমেন্টটাকে ফ্লোয়েড লেফট দিয়ে যদি রিফ্রেশ করি দেখবো কী হয়। দেখলাম যে দ্বিতীয় এলিমেন্ট তো হারিয়েই গেল, দ্বিতীয় এলিমেন্ট তো আর খুঁজে পেলাম না, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি দ্বিতীয় এলিমেন্টটা হারায়নি। আমরা যদি প্রথম এলিমেন্টের কালারটা এখান থেকে উঠিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমরা দেখতে পাবো যে দ্বিতীয় এলিমেন্ট এখানে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় দুইটা এলিমেন্টই এক জায়গায় ঢুকে গেছে। যখনই আমরা প্রথম এলিমেন্টকে ফ্লোয়েড লেফট দিলাম, তখন দেখলাম যে দুইটা এলিমেন্টই এক জায়গায় ঢুকে গেছে একটার উপর একটা। এরকম কেন হলো, তাই না? সো ফ্লোয়েড লেফটের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে যখন আমরা ফ্লোয়েড লেফট করব, তখন ফার্স্টের এলিমেন্টটা টোটাল তার যে পরিমাণ জায়গা আছে সেই জায়গার বামে গিয়ে একদম চেপে যাবে। সো যেহেতু প্রথম এলিমেন্টটা একদম বামে চেপে গেছে, সো দ্বিতীয় এলিমেন্টটা কী করেছে, দ্বিতীয় নিচের এলিমেন্টটা তখন দেখেছে যে ওপরেরটা তো বামে চেপে গেছে, সো উপরে বোধহয় একটা জায়গা আছে, তো সে এটা মনে করে তার উপরে ঢুকে গেছে। তো ঠিক একই পদ্ধতিতে আমরা যদি দ্বিতীয় এলিমেন্টটাকে ফ্লোয়েড রাইট দেই, যে প্রথমটা বামে থাকুক আর দ্বিতীয়টা ডানে থাকুক, তাহলে দেখি কী হয়। আমরা দেখব দুই দুইজনই, মানে দুই ভাইই ওপরে আছে এবং একটা বাম দিকে আছে একটা ডান দিকে আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি ব্লক লেভেল এলিমেন্ট ইউজ করেন এবং যদি ফ্লোয়েড ইউজ করেন, সো অবশ্যই সেটাকে উইড দিয়ে আপনাকে ডিফাইন করে দিতে হবে, আদারওয়াইজ আপনার প্রপার্টি ওভারফ্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো যেহেতু আমরা এটাকে উইড 200 পিক্সেল দিয়েছি এবং এটাকে উইড 200 পিক্সেল দিয়েছি, সো এরা বামে 200 পিক্সেল জায়গা নিয়ে একজন ফ্লোয়েড লেফটে আছে এটা, আর আরেকজন ডানে 200 পিক্সেল জায়গা নিয়ে ফ্লোয়েড রাইটে অবস্থান করতেছে। এখন যদি আমরা দুইটাকেই ফ্লোয়েড লেফট দিই, তাহলে দেখুন কী হয়। আমরা প্রথমটাকে ফ্লোয়েড লেফট তো দেওয়াই আছে, দ্বিতীয়টাকে ফ্লোয়েড লেফট দিলাম এবং যদি রিফ্রেশ করি দেখবো দুইজন বাম পাশে অবস্থান করতেছে। প্রথম এলিমেন্টটা 200 পিক্সেল নিয়ে নিয়েছে এবং দ্বিতীয় এলিমেন্টটা প্রথম এলিমেন্টের গা ঘেঁষে বাম দিকে চেপে আছে। সো এই দুইটা এলিমেন্টের মধ্যে যদি গ্যাপ দিতে চাই কীভাবে দিব, আমরা হয় প্রথম এলিমেন্টটাকে মার্জিন রাইট দিয়ে হালকা একটু গ্যাপ দিব, অথবা দ্বিতীয় এলিমেন্টটাকে মার্জিন লেফট দিয়ে হালকা একটু গ্যাপ দিব। এই গ্যাপের বিষয়টা এখানে কোনো মুখ্য কোনো বিষয়ই না, এখানে মুখ্য বিষয় হচ্ছে ফ্লোয়েডের ব্যবহারগুলো। আমরা 10 পিক্সেল একটু চাপিয়ে দিই যাতে করে দেখতে কিছুটা বোঝা যায়, সুন্দর লাগে। তো দেখুন এইভাবে ফ্লোয়েডের ব্যবহার আমরা শিখলাম, যে ফ্লোয়েড ব্যবহার করে আমরা এলিমেন্টগুলোকে বামে ডানে আমাদের ইচ্ছা মতো চাপিয়ে দিতে পারি আমাদের সুবিধা মতো, এবং অবশ্যই ফ্লোয়েডের উইড দিতে হবে। কারণ দেখুন আমরা যদি প্রথম এলিমেন্ট থেকে যদি উইডটা তুলে দেই, তাহলে দেখুন এখানে কিন্তু এলিমেন্ট ওভারফ্লো হয়ে গেছে, একটার উপরে কিন্তু একটা ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্ট। সো মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটার যদি উইড না দেই, তাহলে তার জন্য কোনো স্পেসই নাই, তার জন্য কোনো জায়গাই বরাদ্দ হয়নি, বরঞ্চ দ্বিতীয় এলিমেন্টটা মানে ব্লক টুটা তার জায়গা দখল করে নিয়েছে। সো অবশ্যই যদি আপনি ফ্লোয়েড এভাবে ইউজ করতে চান, আপনি যে ব্লক লেভেল এলিমেন্ট যদি হয় সেটার উইড ব্যবহার করবেন। সো আমাদের মধ্যে নতুন অবস্থা অনেকেই প্র্যাকটিস করতে গিয়ে উইড দেয় না বাট ফ্লোয়েড ইউজ করে, পরবর্তীতে দেখা গেছে যে ফ্লোয়েডটা ঠিক মতো কাজ করতেছে না উইড না দেওয়ার কারণে, যেহেতু সেটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। সো তখন আমাদের সাথে মানে বলে যে আমার কাজ করতেছে না বা প্রবলেম হচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং ফ্লোয়েডের ব্যবহারটা খুবই ইজি, ফ্লোয়েড লেফট আর রাইট,
দুইটা হিউজলি ব্যবহার হয় একটা ওয়েবসাইটে, সবচাইতে বেশি যে জিনিসগুলো ব্যবহার হয় তার মধ্যে এটি একটি। আশা করি বুঝতে পেরেছেন। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল, আগামী পর্বের আমরা নতুন আরও কিছু প্রপার্টি দেখার চেষ্টা করব। তো আজকের পর্ব এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফিজ। পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা সিএসএস এর ফ্লোটিং প্রপার্টি সম্পর্কে জেনেছি এবং আজকের পর্বে আমরা জানবো পিএসএস সুডো, দ্যাট মিনস সিএসএস এর একটি চমৎকার এবং খুবই কমন একটি প্রপার্টি সুডো প্রপার্টি সম্পর্কে, এবং সুডো এলিমেন্ট অ্যাকচুয়ালি। সেটা যাই হোক, আমরা আজকে সিএসএস এর এই সুডো এলিমেন্ট সম্পর্কে আজকে সিএসএস এ দেখব। তো এখানে সিএসএস এর এখানে আমরা দেখুন এইচটিএমএল এর মধ্যে একটি ব্লক তৈরি করেছি, ডিসপ্লে মানে ক্লাস নিয়েছি এখানে ডিভ দিয়ে ব্লক ওয়ান, এবং সিএসএসকে লিঙ্ক আপ করেছি, এবং আমরা এই ব্লক ওয়ানকে কিছু কমন সিএসএস দিয়েছি যে উইডথ, হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা যদি এই প্রথম অবস্থার আউটপুটটা দেখি, দেখব যে এরকম একটা আছে ডিভ, এটা আপনারা সবাই পারেন। তো এখন এই সুডো এলিমেন্টের মধ্যে আমরা আজকে যে এলিমেন্টটা শিখবো সেটা হচ্ছে হোভার এলিমেন্ট, যে হোভার কীভাবে করতে হয়, এবং আরও কিছু সুডো এলিমেন্ট আছে সিএসএস এর এবং সেগুলো আমরা নেক্সটটা জানার চেষ্টা করব। তো এই বেসিক লেভেলে আমরা অ্যাট ফার্স্ট এখনও পর্যন্ত যেহেতু আমরা বেসিক লেভেলে আছি এই ভিডিও পর্যন্ত, সো এই ভিডিওতে আমরা হোভার ইফেক্ট সম্পর্কে জানবো, বা সুডো এলিমেন্ট যেটা। তো নর্মাল অবস্থায় দেখুন এটা 200 পিক্সেল উইড এবং 200 পিক্সেল হাইট এবং ব্যাকগ্রাউন্ড লাল, এটা একটা এলিমেন্ট এবং এটার এই প্রপার্টি, এটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। বাট সুডো এলিমেন্ট দিয়ে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, কীরকম চেঞ্জ করতে পারি দেখুন। আমরা এভাবে একটি কোলন দিব, এবং কোলন দিয়ে যদি আমরা এখানে হোভার লিখি, হোভার লিখে যদি এখানে আমরা একটি প্রপার্টি দেই, যেমন ধরুন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে যদি সেভ করি এবং পেজটা যদি রিফ্রেশ করি, তাহলে আমরা কিছু চেঞ্জ দেখি নাই। চেঞ্জটা তখনই হবে যদি আমরা মাউসের কার্সার নেই। খেয়াল করুন, মাউসের কার্সার যদি আমরা এই এলিমেন্টের উপরে রাখি, দেখুন সাথে সাথে এটার কালার সবুজ হয়ে গেছে। রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি ব্যাপারটা বোঝার জন্য, দেখব এই পজিশনটাতে নর্মাল অবস্থায় ব্লক ওয়ান ব্যাকগ্রাউন্ড কালার রেড, বাট মাউসের কার্সার যদি নেই, মাউসের কার্সার নেওয়ার সাথে সাথে এটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যাবে, কারণ এখানে একটি সুডো এলিমেন্ট আমরা গ্রিন ইউজ করেছি। যদিও এটা আসা উচিত ছিল, এখানে ব্যাকগ্রাউন্ড কালার সুডো এলিমেন্ট দেখায় অনেক ব্রাউজারে। আমরা যদি এটাকে এখান থেকে মোজিলা ফায়ারফক্স দিয়ে যদি ওপেন করি, হয়তো মোজিলা ফায়ারফক্সে সুডো এলিমেন্টটা দেখাতে পারে না, সুডো এলিমেন্ট আসলে ব্রাউজারে দেখাচ্ছে না। যাই হোক, ব্রাউজারে দেখানোটা মেন বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আমাদের বুঝতে হবে সুডো এলিমেন্টটা কীভাবে কাজ করে। সুডো এলিমেন্টের সিস্টেম হচ্ছে এরকম, হোভার এলিমেন্টার নর্মাল অবস্থায় আপনি যে সিএসএস দেবেন সেটাই পাবে, কিন্তু যখন আপনি মাউসের কার্সার ওই এলিমেন্টের উপর নিয়ে যাবেন, তখন সেটা আলাদা একটি সিএসএস তৈরি হয়ে যাবে, এবং হোভার যেটা আমরা দিলাম একটু আগে, আলাদা ওই প্রপার্টিটা সেই আগের প্রপার্টির উপর ওভাররাইট করবে। যেমন আমরা এখানে কি লিখেছি, নর্মাল অবস্থায় এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড, কিন্তু যখনই আমরা হোভার করব ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে গ্রিন। সো এটাও একই অবস্থায়, নর্মাল অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার রেড থাকবে, বাট যখনই আমরা হোভার করব তখন সেই হোভারের জন্য যে আমরা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি সেটা এখানে চলে আসবে। এবং এখানে যে শুধু ব্যাকগ্রাউন্ড কালারই দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, আমরা এখানে চাইলে যে কোনো সিএসএস এর প্রপার্টি এখানে ইউজ করতে পারি। আমরা উইড 300 পিক্সেল করে দিতে পারি, তাহলে কি হবে, শুধু কালার চেঞ্জ হবে না, কালারের পাশাপাশি এটার উইডও বেড়ে যাবে। আমরা যদি ওভার করি দেখুন, কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে এটার উইডও 300 পিক্সেল হয়ে যাচ্ছে। আমরা চাইলে এটার হাইটও বাড়িয়ে দিতে পারি, হাইটও 300 পিক্সেল করে দিতে পারি। রিফ্রেশ করি, দেখব উইডের পাশাপাশি হোভার করার সাথে সাথে আমাদের হাইটও কিন্তু বেড়ে যাচ্ছে। এই হচ্ছে সুডো এলিমেন্ট, এবং এটার প্রচুর ব্যবহার রয়েছে। এটা এবং এই এটা যে আমরা শুধু ডিভকেই দিতে পারি এমন না, আমরা যে কোনো এলিমেন্টকে, মানে যে কোনো কিছুকে আমরা এই প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা যদি এখানে লিখি যে দিস ইজ এ টেস্ট প্যারাগ্রাফ লিখলাম, এবং লিখে যদি আমরা এই প্যারাগ্রাফকে যদি সুডো এলিমেন্ট দিতে চাই, আমরা প্যারাগ্রাফের জন্য যদি এখানে একটা হোভার ইফেক্ট নেই, এবং নর্মাল অবস্থায় প্যারাগ্রাফের কালার যদি রেড দেই, এবং হোভার যখন হবে তো তখন সেটার কালার যদি আমরা ব্লু দেই, এবং যদি সেভ করে যদি রিফ্রেশ করি, দেখব নর্মাল অবস্থায় প্যারাগ্রাফ লাল, বাট যখনই আমি ওরা হোভার করব দেখব প্যারাগ্রাফটার রং নীল হয়ে গেছে বা ব্লু হয়ে গেছে।
সো দিস ইজ দ্য হোবার ইফেক্ট, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং এটা একটা সুডো এলিমেন্ট বলা হয় এটাকে, এই জন্য যে কারণ আমরা যখন এটাকে হোভার করি তখন আগেরটা আর থাকে না, নতুন একটা অস্থায়ী বা একটা সাময়িক একটা যে সিএসএস আমরা যেটা লিখেছি সেটা এটার উপর অ্যাপ্লাই হয় যতক্ষণ মাউস আমরা ওই এলিমেন্টের উপর মাউসের কার্সার রাখি ততক্ষণ। সো প্র্যাকটিস করে ফেলুন, খুবই চমৎকার একটি এলিমেন্ট। আগামী পর্বের আমন্ত্রণ রইল, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমরা আজকের পর্বে খুবই মজার একটি বিষয় দেখব এবং সেটি হচ্ছে সিএসএস ট্রানজিশন প্রপার্টি, অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং আমরা এটার মাধ্যমে অনেক ইফেক্ট তৈরি করতে পারি। গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা সুডো এলিমেন্ট বা হোভার কীভাবে করতে পারি এবং হোভার করে আমরা কালার চেঞ্জ করা শিখেছিলাম। দেখুন, আমার সামনে একটি এইচটিএমএল ফাইল ওপেন করা আছে এবং এটার সাথে সিএসএস লিঙ্ক আপ করানো আছে এবং এখানে একটি ডিভ আমরা নিয়েছি, ব্লক ওয়ান নামে একটি ডিভ, এবং ডিভটির উইথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এবং এটার সুডো এলিমেন্ট হোভার করা হলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে এটা দেওয়া আছে। তো এটার আউটপুট আমরা দেখেছি যে এটা হচ্ছে এটার নর্মাল আউটপুট। ওকে, এখন আমরা যে প্রপার্টিটি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে মূলত ট্রানজিশন প্রপার্টি, সিএসএসের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রপার্টি এটা। এবং আমরা এখানে যদি ট্রানজিশন প্রপার্টিটি অ্যাপ্লাই করতে চাই, আর ফার্স্টে একটু বলে নেই ট্রানজিশন প্রপার্টি কেন ইউজ করা হয়। ট্রানজিশন প্রপার্টি বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করতে পারে এটার মাধ্যমে, যেমন কোনো এলিমেন্ট স্লোলি বা ফাস্টলি কিভাবে নিয়ন্ত্রণ হবে। যেমন এই যে আমরা কালারটা চেঞ্জ করলাম, ট্রানজিশন প্রপার্টি দিয়ে আমরা এই কালারটাকে অত্যন্ত ধীরে ধীরে চেঞ্জ করতে পারতাম, কারণ দেখুন আমরা মাউসের কার্সার নেওয়ার সাথে সাথে এটার রং সবুজ হয়ে যাচ্ছে। কিন্তু এটা এমন না হয়, যদি এটা আস্তে আস্তে সবুজ হতো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতো। তো এই কাজটাই আমরা ট্রানজিশন প্রপার্টি দিয়ে করতে পারি। তো ট্রানজিশন প্রপার্টি ইউজ করার জন্য আমাদের ট্রানজিশন নামক একটি এখানে সিএসএস এর প্যারামিটার নিতে হবে, ট্রানজিশন, এবং এই ট্রানজিশনের মধ্যে আমাদের এটাকে সিলেক্ট করে দিতে হবে যে আমরা আসলে ট্রানজিশনের কোন বিষয়টি এখানে চাচ্ছি। সেটি যে এখানে ধরুন আমরা ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি, ট্রানজিশনের আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হোক এটা চাচ্ছি। আর ট্রানজিশনটা কাজ করে কিভাবে, যে ট্রানজিশন প্রপার্টি যদি ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই হোভার ইউজ করতে হবে, এবং হোভারের মধ্যে আপনি যে এলিমেন্টগুলো ইউজ করবেন শুধুমাত্র সেইগুলোকে আপনি ট্রানজিশন দিতে পারবেন, আদারওয়াইজ অন্যান্য এলিমেন্টকে ট্রানজিশন দেওয়া যাবে না। তো ট্রানজিশনের মধ্যে আমরা কাকে ট্রানজিশন দিব, ব্যাকগ্রাউন্ড কালারকে ট্রানজিশন দিব। সো আমরা কি লিখলাম, ট্রানজিশন, তারপর লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার, আমি যদি এটা একটু বড় করে বোঝার সুবিধার্থে, এবং আমরা স্পেস দেব, এটা কত সেকেন্ড ধরে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে এইটা আমাদেরকে ঠিক করতে হবে। সাপোজ 2 সেকেন্ড, 2 সেকেন্ড দিয়ে এখন যদি আমরা এটাকে সেভ করি এবং যদি রিফ্রেশ করি, এবং এবার যদি মাউজের কার্সার নেই দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সাথে সাথে না হয়ে খুব স্মুথলি আস্তে আস্তে 2 সেকেন্ড টাইম ধরে কালারটা চেঞ্জ হচ্ছে। আপনারা কিন্তু অলরেডি এটা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরে গেছেন অলরেডি যে কিভাবে এটা কাজ করে, যে ব্যাকগ্রাউন্ড কালার 2 সেকেন্ড। এখানে যদি আমরা 1 সেকেন্ড দিই তাহলে দেখবো আরেকটু ফাস্টার হবে, রিফ্রেশ করি, দেখুন অনেকটাই ফাস্টার হয়ে গেছে। এখানে আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি যদি অন্যান্য প্রপার্টিও দিতে চাই, যেমন আমরা যদি ওয়েট 300 পিক্সেলও দিতে চাই, হ্যাঁ, তাহলে আমরা এই ওয়েটটাকে কিভাবে দিব। এবং এখন যদি রিফ্রেশ করি আমরা দেখব যে ওয়েট 300 পিক্সেল, এটা কিন্তু খেয়াল করুন সাথে সাথে হয়ে যাচ্ছে, এটা কিন্তু 1 সেকেন্ড টাইম নিয়ে হচ্ছে না, কিন্তু কালারটা কিন্তু স্লোলি হচ্ছে। তো এর কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালার 1 সেকেন্ড দিয়েছি। এই জন্য আমরা এখানে কমা দিয়ে যদি ওয়েট 1 সেকেন্ড দেই এবং যদি এবার যদি রিফ্রেশ করি, এবার আমরা দেখব উইথটাও আস্তে আস্তে হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও আস্তে আস্তে হচ্ছে। এবং আমরা যদি এমন চাই যে ব্যাকগ্রাউন্ড কালার 1 সেকেন্ডেই চেঞ্জ হয়ে যাবে কিন্তু উইথ চেঞ্জ হবে 3 সেকেন্ড সময় নিয়ে, এরকম করতে পারি, তাহলে আমরা যদি রিফ্রেশ করি আমরা দেখব ব্যাকগ্রাউন্ড কালার 1 সেকেন্ডে হয়েছে কিন্তু উইথটা চেঞ্জ হয়েছে একদম ফুল 3 সেকেন্ড সময় নিয়ে। সো আশা করি বুঝতে পারতেছেন যে কীভাবে এই প্রপার্টিগুলো কাজ করে। এবং এইখানে আরও একটি বিষয় ইনক্লুড করা যায় যে এটার স্টাইলটা কীভাবে হবে। যেমন দেখুন আমরা যদি এখন মাউসের কার্সারটা নেই দেখবো এটা কিন্তু সমান্তরালভাবে বড় হচ্ছে, বড় হওয়াটা খেয়াল করুন, বিশেষ করে উইড বাড়াটা সমান্তরালভাবে, মানে একটা লেভেলিংয়ে। এবং আমরা যদি এটাকে সমান্তরালভাবে না করে, দেখুন এখানে যদি আমরা 3 সেকেন্ডের পর একটা স্পেস দিয়ে ইজি ইএএসি এটা যদি আমরা অ্যাপ্লাই করি এবং রিফ্রেশ করি,
আমরা দেখব একটু ভালো করে খেয়াল করুন, সমান্তরালভাবে হচ্ছে না। আপনারা একটু ভালো মতো ফলো করলেই বুঝতে পারবেন। আমি যদি এখানে আরেকটু বোঝানোর জন্য ইজি আউট দেই তাহলে আরও সুন্দরভাবে বোঝা যাবে। দেখুন, ফার্স্টটা যেরকম সমান্তরালভাবে হয়েছিল, এখন কিন্তু এটা সমান্তরালভাবে হচ্ছে না। বা আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি বিষয়টা, ইজি আউটের ব্যাপারটা। দেখুন, আপনি যদি মোজিলা গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন ইউজ করেন তাহলে ইজি আউট লেখার পাশে এরকম একটি বাঁকা আইকন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনি আইকনটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই ইজি আউট, ইজি ইন, এটার এটা হচ্ছে যে আপনার যে ইফেক্টটা হবে, ইফেক্টটা কী টাইপের ইফেক্ট হবে সেটা ডিপেন্ড করে। যেমন এরকম বাঁকা দেওয়ার মিনিং হচ্ছে এটা ফার্স্টে এরকম উঠে যাবে, উঠে এরকম আস্তে গিয়ে শেষ হবে, এইরকম। দেখুন এখানে দেখাচ্ছে, মানে খুব ফাস্টলি শুরু হবে এবং শেষটা হবে অনেক স্লো। যেমন এই অবস্থায় যদি আমরা রাখি ইজি ইনটা, এবার যদি রিফ্রেশ করি দেখুন কী হবে, যে শুরুটা হবে খুব ফাস্ট কিন্তু শেষটা হবে খুব স্লো। দেখুন আবার দেখাই আপনাদেরকে, ফাস্ট স্লো, দেখেছেন? এখানে যদি এখন যদি আমরা এটা চেঞ্জ করে দিই, যে দেখুন শুরুটা স্লো এবং শেষটা, মানে দেখুন যে এখন এখন কি হচ্ছে, দেখুন যে শুরুটা অনেকটাই ফাস্ট কিন্তু শেষটা গিয়ে অনেকটা স্লো হয়ে যাচ্ছে। এবার যদি দেখি, দেখুন শুরুটা কিন্তু প্রথমে যে দৌড়টা দেয়, দৌড়টা কিন্তু অনেক ফাস্ট, এই যে দেখুন, কিন্তু শেষটা অনেক স্লো। এই হচ্ছে আসলে আরেকটা প্রপার্টি, যে আসলে ট্রানজিশনের প্রপার্টিটা কীরকম হবে, ইজি ইন, ইজ আউট। এবং আপনারা চাইলে এই ফায়ার গুগল ক্রোমের হেল্প নিয়ে এখান থেকে দেখুন, এই ইজি ইন, ইজি আউটের পরিবর্তে আপনারা এই যে যে প্রপার্টিটা, আপনারা আমাদের এই ইমেজ থেকে যে কোনো রকমের প্রপার্টি ইউজ করে দিতে পারেন আপনাদের সুবিধা মতো। এখান থেকে প্রপার্টি বাড়িয়ে কমিয়ে আপনাদের সুবিধা মতো ইউজ করে, তারপরে যদি এই প্রপার্টিটাকে কপি করে, এখান থেকে জাস্ট কপি করে আপনি যদি এখানে হুবহু পেস্ট করে দেন ট্রানজিশন প্রপার্টি, তাহলে দেখবেন আমাদের আর কষ্ট করে কিছুই লিখতে হবে না। আর আমরা জাস্ট হোভার করবো আর সেই প্রপার্টিটা, আমাদের কাঙ্ক্ষিত প্রপার্টি পেয়ে যাব। এখানে যেরকম উইডের পাশাপাশি আমরা যদি এখন হাইটও দিতে চাই, তাহলে হাইটটা দিতে হলে আমাদের কী করতে হবে, ঠিক এরকম একটা হাইট নিতে হবে হোভারের মধ্যে। হাইট ধরলাম একটু বেশি বড় হবে, 400 পিক্সেল হবে। তাহলে আমরা এখানে এটা শেষে কমা দিয়ে এইভাবে আমরা হাইট যোগ করে দিব। এখন হাইট কত সেকেন্ড ধরে হবে, ধরলাম হাইট 2 সেকেন্ড ধরে হবে, ফাইন। এখন যদি এটাকে সেভ করি এবং রিফ্রেশ করি এবং দেখবো যে হাইট 2 সেকেন্ড এবং উইড 3 সেকেন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার 1 সেকেন্ড, এইভাবে আমাদের যাবতীয় ট্রানজিশন আমাদের খেয়াল খুশি মতো আমরা চেঞ্জ করতে পারতেছি। আর এখানে দেখুন ব্রাউজার আমাদেরকে চমৎকার একটি হেল্প করেছে। আমাদের এই কিউবিক সাইজ, দ্যাট মিন্স ট্রানজিশনের যে প্রপার্টিটা, মানে কিভাবে হবে, কত স্মুথলি হবে, সেটা আমাদেরকে অনেকটাই হেল্প করেছে ব্রাউজার। এবং আমরা এখানে অটোমেটিক ইজি ইন ব্যবহারের পরিবর্তে আমরা এখানে এখানে আমরা এই প্রপার্টিটা ব্রাউজার থেকে নিয়ে আসতে পারলাম। সো এই হলো ট্রানজিশন প্রপার্টি। এবং ট্রানজিশন প্রপার্টি ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে আরও কিছু রুলস ফলো করতে হবে, এবং ট্রানজিশন দিয়ে আমরা অনেক চমৎকার চমৎকার ইফেক্ট তৈরি করতে পারি। আমরা সেই বিষয়গুলো আরও কয়েকটি পর্বে আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব। তো সেই পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা একটি চমৎকার ইফেক্ট তৈরি করতে সফল হয়েছি সিএসএসের ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে পর্বে আমরা এ সম্পর্কে আরও কিছু তথ্য জানব। এখন খেয়াল করুন যে গত পর্বে আমরা যে ট্রানজিশনটা ইউজ করেছি সেটার কিন্তু এক একটা এক এক টাইমে হচ্ছিল। যেমন উইড হচ্ছিল 3 সেকেন্ডে, হাইট হচ্ছিল, হাইট চেঞ্জ হচ্ছিল একটা সময়ে, এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছিল আরেকটা সময়ে। তো এইরকম এক একটা যদি এক এক রকম টাইমে হয়, অনেক সময় দেখতে খারাপ লাগে। বা দেখা গেছে আমাদের এখানে আমরা 3 রকমের প্রপার্টি লিখেছি, এখানে আমরা আরও 5 রকমের প্রপার্টি লিখলাম, তো তখন দেখা গেছে ট্রানজিশনটা একটা এক একটা প্রপার্টির জন্য এক একটা আলাদা আলাদা লিখতে হলো। ব্যাকগ্রাউন্ডের জন্য একবার, হাইটের জন্য একবার, উইডের জন্য একবার, তারপর কালারের জন্য একবার, এরকম বিভিন্ন বিষয়ের জন্য আমাদের বারবার লিখতে হচ্ছে। তো আমরা যদি এরকম করতে চাই যে এখানে হোভারের মধ্যে যতগুলো এলিমেন্টই থাকুক না কেন, আমরা সবগুলোকে একবারে পাইয়ে দেবো এগুলো এরকম না করে, সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে লিখব অল, এবং আমরা কত সেকেন্ডে চাই, 2 সেকেন্ডে চাই, 2 সেকেন্ড। এবং আমরা কি স্টাইল চাই, যদি আমরা ইজি স্টাইল চাই, ইজি, অথবা যদি এখান থেকে আমরা কিউবিক রিসাইজার এই টাইপের কোনো স্টাইল চাই, তাহলে আমরা এখান থেকে
এই স্টাইলটাকে কপি করে নিয়ে আসি। স্টাইল ওকে ফাইন, আমরা এখানে এই স্টাইলটা এখান থেকে দিলাম কপি করে। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের প্রত্যেকটা এলিমেন্ট একই সাথে 2 সেকেন্ডে পাবে। দেখুন ওয়েট হাইট সবগুলো একই সাথে 2 সেকেন্ড টাইমের মধ্যে পেয়ে যাচ্ছে। আমরা যদি এখানে হাইটটাও যদি 300 পিক্সেল রাখি তাহলে বুঝতে সুবিধা হবে, সমান সমান হাইট হলে। রিফ্রেশ করি, দেখো যে প্রত্যেকটা এলিমেন্ট একই সাথে একই রকম পেয়ে যাচ্ছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে এইভাবে আপনারা সহজে করতে পারেন, প্রতিটা এলিমেন্ট বারবার নাম ধরে নাম ধরে উল্লেখ না করে একবারে সবগুলো এলিমেন্টের 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আপনার সুবিধা মতো আপনি ইউজ করে দিলেন। আর ওই আগের পর্বে যেরকম দেখিয়েছিলাম আলাদা আলাদা কমা দিয়ে দিয়ে সেইভাবে করতে পারেন, সেইভাবে করলে আপনার কন্ট্রোলটা বেশি থাকে আর কি, আপনি স্পেসিফিক আলাদা আলাদা এলিমেন্টকে আলাদা আলাদা টাইমিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। তো যাই হোক, সেগুলো হচ্ছে নিতান্তই আপনার ব্যাপার। তো আজকের পর্বে আমরা যে বিষয়টি শিখবো যে রোটেট কিভাবে করতে পারি, তাই না? আর ট্রানজিশনের একটি খুবই দুর্দান্ত একটি ইফেক্ট হচ্ছে রোটেটিং। আমরা অনেকেই দেখি বিভিন্ন এলিমেন্ট হঠাৎ করে ঘুরে যায়, মাউসের কার্সার রাখলেই ঘুরে আমাদের সামনে আসে। সো এই রোটেটটা আমরা কীভাবে করব আজকের পর্বে আমরা সেটাই মূলত দেখার চেষ্টা করব। তো রোটেট করার জন্য আসলে আমাদেরকে তত ইম্পর্টেন্ট কিছুই করতে হবে না, জাস্ট সিএসএসে গিয়ে আমরা এখানে লিখব যে ট্রান্সফর্ম। রোটেট করার জন্য সিএসএস এর যে প্রপার্টিটি আছে সেটি হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টি, এবং এখানে আমরা লিখে দিব রোটেট, এবং ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে হবে এখানে কত ডিগ্রিতে রোটেট হবে। যেমন আমরা যদি 360 ডিগ্রি চাই, সরি 360 ডিগ্রি চাই, তাহলে 360 ডিগ লিখতে হবে। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব যে আমরা মাউসের কার্সার রাখার সাথে সাথে উইড হাইট তো বড় হচ্ছেই, পাশাপাশি আমাদের এটা দেখুন এইভাবে কিন্তু ঘুরে যাচ্ছে। দ্যাট মিন্স এটি কিন্তু এইভাবে রোটেট হচ্ছে 360 ডিগ্রিতে। আমরা যদি চাই 360 ডিগ্রিতে রোটেট না হয়ে এটা 90 ডিগ্রিতে রোটেট হোক, নো প্রবলেম, আমরা এটাকে 90 ডিগ্রিতে রোটেট করে দিতে পারি। দেখুন অনলি 90 ডিগ্রিতে রোটেট হচ্ছে, আমরা যতটুকু চেয়েছি ততটুকু। সো এটা হচ্ছে আরেকটি মজার এলিমেন্ট যে ট্রান্সফর্মের মাধ্যমে এটাকে রোটেট করে দেয়। এখানে আমরা আরও কিছু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি রোটেটের পাশাপাশি, আমরা যদি অন্যান্য আরও অনেক মানে প্রপার্টি এখানে দেওয়া যায়। যেমন ধরুন আমরা যদি এটাকে এই রোটেশনের ব্যাপারটা যদি স্কিউ করতে চাই, স্কিউ দেখুন স্কিউতে যদি আমরা এখানে স্কিউ প্রপার্টি ইউজ করি তাহলে কী হচ্ছে, স্কিউ এক্স দিলাম আমরা এবং 90 ডিগ্রি দিলাম। এখন যদি আমরা দেখি যে চেঞ্জটা কী হয়, রিফ্রেশ করে নেই, মাউসের কার্সার রাখলে দেখুন স্কিউ হচ্ছে 90 ডিগ্রিতে, ফুল 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দেখুন স্ক্রু হয়ে একদম 90 ডিগ্রি হয়ে মিলে যাচ্ছে আমাদের সাথে। সো আসলে স্ক্রু 10 ডিগ্রিতেই, তাহলে দেখি কী চেঞ্জটা হয়। রিফ্রেশ করি, দেখুন এই যে একটু স্ক্রু হচ্ছে এক্স অক্ষ বরাবর। এবং আমরা যদি এটাকে ওয়াই অক্ষ বরাবর করার চেষ্টা করি, ওয়াই অক্ষর, তাহলে দেখুন কী হয়, এটা ওপর থেকে এইভাবে হালকা একটু স্ক্রু হয়েছে। আমরা যদি এটাকে 360 ডিগ্রি করি স্ক্রুর লিমিটেশনটা, তাহলে দেখবো যে এটা মানে ফুল স্ক্রু, আসলে আমাদের মাঝ বরাবর রাখতে হবে, কারণ যেহেতু এটা ঘুরবে মানে এটা স্ক্রুটা হয় অনেকটা এরকম, একটা খাতাকে যদি আমরা আমাদের পড়ালেখার যে খাতা আমরা ইউজ করি সেটাকে যদি আমরা টেবিলের উপর রাখি, রেখে খাতার মাঝখানে মানে খাড়া অবস্থায় রেখে যদি খাতার মাঝখান থেকে ঘুরাই, আঙুল দিয়ে ঘুরাই খাতার মাঝখানে আঙুল দিয়ে, তাহলে এটা যেভাবে ঘুরবে ঠিক একই রকম হয় স্ক্রুটা। সো আমরা যদি মাউসের কার্সারটা ঠিক মাঝ বরাবর রাখি আমরা দেখবো আমাদের স্ক্রুটা ঘুরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। সো এটা হচ্ছে আর একটা মজার প্রপার্টি এখানে, স্কিউ প্রপার্টি। তো এরকম আরও একটি প্রপার্টি এখানে আমরা ইউজ করতে পারি, এখানে আমরা যদি স্কেল প্রপার্টি ইউজ করতে চাই, আচ্ছা মেবি আমাকে কোডগুলো কমেন্ট আকারে এখানে রেখে দিতে হবে, কারণ আমি যেহেতু কোডগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, সো আপনারা হয়তো সোর্স ফাইলে পাবেন না। সো আমি কোডগুলো এখানে নিয়ে আসি, দেখুন আমরা কোডগুলো কমেন্ট আকারে রেখে দিয়েছি যাতে করে আপনার বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো এখন আমরা ট্রান্সফর্মের আরও একটি প্রপার্টি দেখব এখানে, এবং সেটি হচ্ছে স্কেল প্রপার্টি। এরকম হিউজ প্রপার্টি আছে, আপনি অনেক প্রপার্টি ইউজ করতে পারবেন, তবে যেগুলো কমন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি। স্কেল প্রপার্টি, স্কেল প্রপার্টির কাজ হচ্ছে এটা আপনাকে স্কেল করবে, স্কেল। যেমন আমরা স্কেল কি সেটা তো আমরা সবাই জানি, তাই না, যে স্কেল জিনিসটা মানে হচ্ছে কতটুকু সাইজ হবে সেটা।
তো এই স্কেল প্রপার্টি দ্বারা এটা মিন করে, প্রথমটা হচ্ছে ডানে বামে কতটুকু স্কেলিং হবে, কত গুণ বড় হবে, আর পরেরটা হচ্ছে ওপরে নিচে কত গুণ বড় হবে। তো আমরা স্কেল প্রপার্টি যখন ইউজ করব, আমরা উইথ প্রপার্টি এবং হাইট প্রপার্টি এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট করলে সুবিধা হবে যে এটা থেকে যাবে লেখাগুলা, কিন্তু কাজ করবে না। দেখুন, টু করে দিলাম, টু করে দিলাম, এর মিনিং হচ্ছে যখনই আমরা এটাকে হোভার করব, এটার সাইজ টু হয়ে যাবে, এবং স্কেলিংটা কিন্তু এরকম, দেখুন এটা নির্দিষ্ট জায়গায় কিন্তু বড় হচ্ছে। দেখুন এটা কিন্তু স্ক্রিনের বাম দিকে চলে যাচ্ছে, কেটে যাচ্ছে। তো এটা বোঝানোর সুবিধার্থে আমরা যদি এটাকে একটু বামে চাপিয়ে দেই, যেমন মার্জিন ধরেন আমরা মার্জিন যদি 50 50 না, আমরা 500 পিক্সেল অ্যারাউন্ড করে দেই, তাহলে এটা মাঝ বরাবর চলে আসবে। তখন আমরা স্কেলিংটা দেখুন বুঝতে পারবো সুন্দরভাবে। দেখুন দুই গুণ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্কেল প্রপার্টি। এখানে 1.5 দিলে ডানে বামে দেড় গুণ হবে, উপরে নিচে দুই গুণ হবে। দেখুন যখন আমরা দেব, ডানে বামে দেড় গুণ হয়েছে আর উপরে নিচে দুই গুণ হয়েছে। কি চমৎকারভাবে ইফেক্টগুলো হচ্ছে দেখুন। আমরা যদি ওপরে নিচে তিন গুণ করতে চাই তাহলে কি হবে, দেখুন ওপরে নিচে একদম তিন গুণ আর ডানে বামে অনলি দুই গুণ। তো এইরকম বিভিন্ন প্রপার্টি এখানে ইউজ করা যায়। সো আমরা প্রপার্টিগুলো সম্পর্কে আমরা এখান থেকে দেখতে পাবো, এবং আমরা এখানে প্রপার্টিগুলো ইউজ করতে পারবো। আর এরকম কত রকমের প্রপার্টি রয়েছে সেটা আপনি জানার জন্য যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এবং এখানে যদি লেখেন যে আপনি কোনটার কি প্রপার্টি রয়েছে সেটা জানতে চান, এখানে জাস্ট মাউসে ক্লিক করবেন এবং এখানে লিখবেন, এখানে আপনি যেটা চান ট্রান্সফর্ম লিখবেন। যেমন আমরা ট্রান্সফর্মের প্রপার্টি জানতে চাই, লিখে যখন আপনি কলন দিবেন তখন দেখবেন এইখানে কত রকমের প্রপার্টি আছে সবগুলো দেখাবে। এই যে আমরা তখন যেগুলো লিখেছি, স্কিউ, স্কিউ এক্স, স্কিউ ওয়াই, স্কেল প্রপার্টি, স্কেল এক্স, স্কেল ওয়াই, তারপর ট্রান্সলেট প্রপার্টি, ইনটেক্স, ইনিশিয়াল, এরকম অভাব নেই প্রপার্টি। আপনার এখান থেকে বিভিন্ন প্রপার্টিগুলো আপনারা ইউজ করে করে দেখবেন, এবং যেগুলো মোস্ট কমন প্রপার্টি এবং যেগুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয় আপনার কাজ করার জন্য, যেগুলো প্রয়োজন হবে, আমরা এই সকল প্রপার্টিগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সো আশা করি বুঝতে পারতেছেন যে আসলে কীভাবে এই বিষয়গুলো হবে। আর এই টিউটোরিয়ালের শুরুর দিকে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে অনেকেই বলে থাকে যে HTML CSS এটা তো কোনো ব্যাপারই না, এটা তো পানি ভাত বিষয়, এটা তো 7 দিনেই শেষ করা যায়। তো আসলে এটা 7 দিন তো দূরে থাক, আপনি যদি 7 বছরও প্র্যাকটিস করেন শেষ হবে না। আপনি দক্ষ হতে পারবেন, এক্সপার্ট হতে পারবেন, কিন্তু শেষ হবে না, এটা 100% গ্যারান্টি দিতে পারি আমি। কারণ এটাতে এত পরিমাণ কাজ করা সম্ভব, এবং শুধু CSS3 ব্যবহার করে এত ধরনের ইফেক্ট তৈরি করা সম্ভব যেটা বলার বাইরে। এবং আপনি যদি গুগলে একটু জাস্ট সার্চ করেন CSS3 ইফেক্ট লিখে, তাহলে আপনি দেখবেন যে আসলে CSS3 দিয়ে কত কিছু করা সম্ভব। সো এই জন্যই আমরা বলি, যখনই আপনি যে কোনো বিষয়ে শিখবেন না কেন, ভালোভাবে শিখুন, খুঁটিনাটি শিখুন। এবং এই সিস্টেমটা এমন যে আপনি আমাদের এই টিউটোরিয়াল দেখে কাজ করার লেভেলে যেতে পারবেন এবং কাজ করতে পারবেন, কিন্তু আপনি কাজ করতেছেন বিধায় এই না যে আপনি কখনো নতুন জিনিস শেখা ছেড়ে দেবেন। অবশ্যই নিয়মিত শিখতে থাকবেন নতুন জিনিস, ইভেন এবং আমি এখনও যতটুকু সময় পাই নতুন নতুন বিভিন্ন টিপস, নতুন ট্রিক দেখার চেষ্টা করি। CSS এর ট্রিক হোক বা PHP ট্রিক হোক, যেটাই হোক না কেন, আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করি সেগুলো শিখতে, ইউটিউব, তারপর বিভিন্ন সোর্স আছে, অনলাইনে ব্লগ আছে, এগুলো থেকে দেখে। সো শেখার কখনোই শেষ হবে না, শিখতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। এবং আগামী পর্বে আমরা একটি চমৎকার জিনিস সম্পর্কে দেখব, এবং সেই চমৎকার জিনিসটা আমি এখানে একটু বলে নিচ্ছি যে আমরা বলেছিলাম যে লেটেস্ট ভার্সন ফায়ারফক্স এবং গুগল ক্রোম ইউজ করতে। যদি আপনি লেটেস্ট ভার্সন ফায়ারফক্স এবং গুগল ক্রোম ইউজ না করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই ট্রান্সফর্মের যে বিষয়গুলো, রোটেট এবং স্কেল, এগুলো কিন্তু কাজ করে নাই, সেটা আমি 100% শিওর, যদি আপনি পুরাতন ভার্সন ইউজ করে থাকেন। সো এই যে যে কাজ করলো না, তো এটা কেন কাজ করলো না সেই বিষয়ে আমরা নেক্সটের পর্বে আলোচনা করব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।